কিউরিও ফাইটার ঘোষলে কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি সানডে স্পেশাল হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। তারাপীঠের একটা ভয়ঙ্কর ঘটনা আজকে আপনারা এই ঘোষলে কল রেকর্ডিংয়ে শুনতে চলেছেন। তারাপীঠের সেই বাড়িটায় মাঝে মধ্যেই পাওয়া যেত একটা পোড়া দুর্গন্ধ। রাতে কারা যেন ঘরের মধ্যে হাঁটাচলা করে বেড়াত। সেই বাড়িতেই যান একজন তান্ত্রিক এবং তার ছেলে। তারপর কি হলো সেটাই আজকে আপনারা জানতে চলেছেন। সাধক বামা খেপা, সবুজ মা কালী এবং একটি বাঁশির কি কানেকশন এই ঘটনার সাথে জানতে আজকের এই এপিসোডটা পুরোটা শুনুন। এবং আপনারা আজকের এই এপিসোডটা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল কৌস্তভ কুমারে একটা অনবদ্য আড্ডা এসেছে। সেই আড্ডাতে আমার সাথে ছিলেন জয়দীপ মহারাজ। সেখানে আমরা জীবনের এমন এমন অ্যাসপেক্ট নিয়ে কথাবার্তা বলেছি যেটা অবশ্যই আপনাদের জানা উচিত, কারণ ওই পার্টিকুলার এপিসোড আপনার জীবন অবধি পাল্টা দিতে পারে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলেও সেই এপিসোডের অবশ্যই চেক আউট করবেন। আপনারাও যদি কিউরিও ফাইটে আপনার ঘটনা এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজও করতে পারেন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম পিনড কমেন্টে পেয়ে যাবেন। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আজকের এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের মধ্যে। তাহলে চলুন শুনে নেওয়া যাক কিউরিও ফাইটার ঘোষলে কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা তিনটে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটার ঘোষলে কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দেবজ্যোতি। হ্যাঁ বলছি, বল। কেমন আছো বলো আগে? মোটামুটি ঠিকঠাক ঠিকঠাক, আপাতত ঠিকঠাক। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি ভাই। তোমার সাথে কথা বলে কয়েকটা ব্যাপার বেশ ইন্টারেস্টিং লাগলো। তুমি আমাকে যোগাযোগ করলে এবং তুমি জানালে যে বামা খেপার সাথে তোমাদের যে ফ্যামিলি বা তোমার বাবা বিশেষ করে, ঠিক আছে, অনেকভাবে জড়িত, আর এই যে কানেকশনটা সেটা খুবই স্ট্রং। তোমরা একটা বৈষ্ণব পরিবার, কিন্তু বৈষ্ণব পরিবার হওয়া সত্ত্বেও তোমরা শক্তি অর্থাৎ মাতৃ উপাসক অ্যাজ ওয়েল, ঠিক আছে। এই জিনিসটা আমি কখনোই এরকম ভাবে শুনিনি। ধরো যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব তারা মাতৃ সাধনাও করছেন, ঠিক আছে, এই ব্যাপারটা খুব একটা কমন নয়, ঠিক আছে। ইভেন তুমি আমাকে বলেছিলে যে তোমাদের বাড়িতে সবুজ তারামা আছে, আমি কি ঠিক বললাম? সবুজ কালিমা আছে, কালিমা আছে, সবুজ কালিমা রয়েছে, সবুজ রঙের কালিমা। এক্স্যাক্টলি, এটারও একটা হিস্ট্রি রয়েছে। ইভেন তোমার বাবা মানে তোমার পিতা যে যে ধরনের কাজ করেন, ঠিক আছে, তন্ত্রের উপর বেস করে, সেইগুলো নিয়ে মারাত্মক কিছু ঘটনা রয়েছে। আজকে পুরো জিনিসটা আমি শুরু থেকে শুনতে চাই দেবজ্যোতি, জানতে চাই কি হয়েছিল বা কিভাবে এত কিছুর সূত্রপাত হয়, কি হয়েছিল একটু ডিটেলসে জানাও ভাই। ওকে, তো প্রথমে যেটা মানে বলতেই হয়, মানে আমাদের এই সবুজ কালী মা বা আমরা বৈষ্ণব থেকে, তুমি বললে যে বৈষ্ণব হয়েও যে আমরা এই কালী পূজা করছি বা তন্ত্রে এসেছি, এর যে গোড়ার কথা যদি বলতে হয়, একদম আগের দিকে তোমাকে একদম ঘটনা বলি, যে আমার দাদুর ঘটনা, অর্থাৎ আমার দাদুর থেকেই শুরু আমাদের এই তন্ত্রের শুরু বা তন্ত্রের মানে জায়গায় আসা বা আমাদের কালী পুজো করা জার্নিটা শুরু। তো আজ থেকে প্রায় 90 বছর আগে তার কথা বলছি আমি, একদম সালটা তোমাকে পারফেক্ট বলতে পারবো না, কিন্তু একটা আনুমানিক বলছি, প্রায় 90 বছর আগে দাদু তখন ম্যাট্রিক পরীক্ষা, তৎকালীন ম্যাট্রিক পরীক্ষায় পাশ করলেন। করার পর উনি চাকরি পেয়েছিলেন। আমরা থাকি হচ্ছে এটা হুগলি জেলার হরিপালের বিধানসভার অন্তর্গত, এটা হচ্ছে শ্রীপতিপুর পশ্চিম গ্রাম। আচ্ছা, মানে আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে নালিপুর। ওকে ওকে ওকে। তো দাদু তখন বিহারে একটি জায়গায় উনি চাকরি পান, উনি ওখানে চলে যাবেন। তো এই কথা শুনে আমাদের বাড়ির লোকজন, মানে দাদুর বাবা মা
ওনারা যে ছেলে অত দূরে চলে যাবে, গ্রামের মানুষ বুঝতেই পারছো, তখন তার বাবা মা দাদুর বাবা মা একদমই চাননি যে ওর ছেলে আরো দূরে কোথাও যান। তখন ওনাকে দাদুকে বলে যে তুমি ফিরে এসো, তুমি এসে আমাদের গ্রাম্য যা পেশা সেই পেশাতেই তুমি কাজ করো, আমাদের গ্রাম্য পেশা হচ্ছে বা জীবিকা হচ্ছে চাষবাস করা যাকে বলে। তো দাদুরে যে খুব একটা ওখানে কর্মস্থলে গিয়ে যে খুব একটা মন লাগতো কাজে এমনটা কিন্তু নয়। দাদু আসলে ছোট থেকেই খুব ভাব খেয়ালি মানুষ ছিলেন, উনি বাঁশি বাজাতে পারতেন, আপন ভোলা টাইপের, উনি বাঁশি বাজাতে পারতেন, একটু শিল্পী মানুষ ছিলেন, একটু বাঁশি বাজাতে পারতেন, উনি নিজের মনে থাকতেন, খুব একটা যে বন্ধু বান্ধব ছিল দাদুর এমনটা নয়। দাদু ওখান থেকে চাকরি থেকে বাবা মায়ের কথা শুনে এবং নিজেরও একটা ইচ্ছায় চাকরি রিজাইন করে দিয়ে উনি গ্রামে ফিরে আসেন। এসে উনি কি করবেন এমন চিন্তা ভাবনা করছেন, চাষবাসই করতে হবে। তো আমাদের গ্রামেরই একটি ইন্টারেস্টিং জায়গা আছে খুব, সেটা হচ্ছে আমাদের গ্রামের শ্মশান। সেই গ্রামের শ্মশানটি ঠিক তোমাকে যদি বলি, আইল্যান্ড যেমন হয় চারদিকটা সমুদ্রের জল আর মাঝখানে আইল্যান্ড মানে মাঝখানে দ্বীপ, ঠিক সেই রকম আমাদের গ্রামের গ্রাম শেষ হচ্ছে, গ্রামের প্রান্ত শেষ হচ্ছে, সেখান থেকে মানে চাষের জমি শুরু হচ্ছে, আর জমির ঠিক মধ্যবর্তী স্থান যেটা সেটা খুব জঙ্গল এবং তার মধ্যখানে শ্মশানটি অবস্থিত, জঙ্গলের মধ্যেই শ্মশান আর চারদিকটা চাষের জমি। আমি রেডিয়াস ধরে যদি তুমি এক কিলোমিটার চারিপাশে মানে লোকালিটি নেই, জনবসতি নেই, এমন একটি জায়গা। তো সেখানে দাদু ওই আমাদের গরু ছিল, গবাদি পশু, গরু নিয়ে গিয়ে ওই শ্মশানের জমি বা ঘাস থাকতো সেখানে গরু খোঁটা দিয়ে বেঁধে দিতেন, দিয়ে ওখানে বসে বাঁশি বাজাতেন বা ওখানে চাষের কাজ করতেন পাশের জমিতে, করে আবার রেস্ট নেওয়ার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য ওই শ্মশানের জঙ্গলের মধ্যে বসে ওখানে বাঁশি বাজাতেন। আর সাধনার একটা অন্যতম মাধ্যম সঙ্গীত। তো আস্তে আস্তে উনি সঙ্গীত মাধ্যমে সাধনার দিকে পা বাড়তে শুরু করেন, অর্থাৎ রাত্রের দিকে হলে উনি বেরিয়ে চলে যেতেন শ্মশানেতে গিয়ে, মানে রাত্রে বা যেতেন আবার ভোরবেলা ফিরে আসতেন, এরকম করতে শুরু করেন। তো এমন একটা দিন আসে যে দাদু ওই গরু নিয়ে গেছেন, ওই বসে ওই কোঁটাতে গরুর দড়িটা যে বাঁধছেন, এমন সময় দাদুর পিছন দিক থেকে দাদুর নাম ধরে কেউ একজন খুব ভারী কণ্ঠস্বরে ডাকেন যে বটকৃষ্ণ। দাদুর নাম ছিল শ্রী শ্রী বটকৃষ্ণ অধিকারী ঠাকুর, ওনাকে এখন মানে এখনো ওনাকে সেই ঠাকুর সম্বোধন করেন সকলে, উনি গত হয়েছেন, দেহ রেখেছেন, ওনাকে আমার দেখার সৌভাগ্য হয়নি, উনি আমার জন্মের আগে উনি গত হয়েছেন। তো যেটা বলছিলাম যে উনি এবার ওনার নাম ধরে ডাকেন যে বটকৃষ্ণ। দাদু তখন পিছন ঘুরে তাকান, দেখুন একজন দিব্য পুরুষ সাদা বস্ত্র যার পরিধান করে রয়েছেন, দাড়ি রয়েছে সাদা একদম থপথপে এবং হাতে কমণ্ডল, উনি দাঁড়িয়ে রয়েছেন খড়ম পায়। আচ্ছা, তো ওই দিব্য পুরুষের এমনই ছটা, দাদু আর ওনাকে দেখে কোনো কথা বলতে পারেনি যে তুমি আপনি কে বা আমার নাম জানলেন কি করে। তখন দাদু ওনার দিকে তাকিয়েই থাকেন, তখন ওই দিব্য পুরুষ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দাদুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন যে তোমার অনেক কিছু হবে, তোমার জীবন অন্যদিকে যাবে, তুমি আজকে অমুক প্রহরে আমার সঙ্গে এসে দেখা করো শ্মশানে আমার কুঠিয়ে। দাদু তখন কিন্তু একটুখানি নিজেকে মানে সামলে নিয়ে মানে মনে মনে ভাবেন যে আমি তো প্রতিদিন এখানে আসি, আমাদের গ্রামের মানুষজন আছে, তো এখানে একজন সন্ন্যাসী এসে আছেন, কুঠির বানিয়েছেন, আমরা জানি না। দাদু তখন মনে মনে ভাবতে শুরু করে, এবার দাদু এটা ভাবতে শুরু করেছেন, সন্ন্যাসী ওখান থেকে চলে যান আর কি, শ্মশানে আরো গভীরে ঢুকে যান। আচ্ছা, দাদু তখন এই ঘটনাটাকে কি করবেন, উনি সোজা গরু তুলে নিয়ে বাড়ি চলে আসেন, এসে দাদুর মাকে জানানো ঘটনা। আর তৎকালীন দিনে বুঝতেই পারছো গ্রামের দিকে আরো বেশি কুসংস্কার বলো বা গোড়ামি বলো যা কিছুই বলো একটা ছিল, যে ছেলেকে সন্ন্যাসী দেখা করতে বলেছে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, যদি না যায় যদি কিছু অমঙ্গল ঘটে। সেই দাদুকে তার মা পারমিশন দেন বা অনুমতি দেন, তুমি যাও, উনি ডেকেছেন যখন যাও। দাদু তখন ওই সন্ন্যাসীর কাছে যান, গিয়ে দেখেন সত্যি সত্যি ওই নিম গাছের তলায় যেখানে মানে শ্মশান দেবীর অধিষ্ঠান, ওখানে শ্মশানে একদিন কালী পুজো হতো প্রতি বছর, এক বছর একবার ওই শ্মশানে দেবীর পুজো হয়, সেই নিম গাছের গোড়ায়, হ্যাঁ ওই ওই জায়গায় ওই সাধক বসে রয়েছেন। উনি দাদু যান ওনার কাছে, ওই সাধক তখন দাদুকে বলেন যে তুমি পাশের পুকুর থেকে স্নান করেছো, শ্মশানের পুকুর থেকে স্নান করে এসো। দাদু তখন স্নান করে আসেন, ওনাকে দাদুকে তখন ওই সাধক দীক্ষা দেন, ওই সাধক দীক্ষা দেব, হ্যাঁ ওখানে দীক্ষা দেন ওই শ্মশানের মধ্যে। এইবার ওই সাধক কোথা থেকে এসেছিলেন এবং পর মুহূর্তে যে উনি কোথায় চলে গেলেন দীক্ষা দেওয়ার পর বা কি তার পরিচয়, এটা কিন্তু দাদু কাউকে বলে জাননি।
এমনকি আমার ঠাকুমাকেও বলে জানি, ঠাকুমা যখন জিজ্ঞাসা করেছিল যে তোমার গুরুকে বা এই ঘটনাটা উনি কোথা থেকে এসেছিলেন, ঠাকুমাকে দাদু তখন জানিয়েছিলেন যে ওনার পরিচয় আমার কাছে নির্দেশ নেই জানানোর। আচ্ছা আচ্ছা। এবং এই মানে উনি কোথায় গেলেন, কে ছিলেন, কোন রকম কিচ্ছু না, এবং উনি কি কি দিয়েছিলেন দাদুকে কিচ্ছু দাদু বলে জানি, নিজের স্ত্রীকে পর্যন্ত বলেননি। তো দাদু এর পরবর্তীকালে যা হয় শ্মশানে যাতায়াতের সময় আরো বাড়িয়ে দেন, ঘন ঘন শ্মশানেই পড়ে থাকতেন বেশিরভাগ সময়, রাত্রি হলে মানে প্রতিদিনই প্রায় শ্মশানে চলে যেতেন, ভোরবেলা শ্মশানে কালী ঝুলি মেখে বাড়ি ফিরতেন। তো এমন পরিস্থিতি দেখে দাদুর বাবা মা তখন যে ছেলেকে তো কিছু জায়গা থেকে শোধরাতে হবে, তো দাদু বিবাহ ব্যবস্থা করেন। তো দাদু প্রথমে অমত হলেও তারপরে উনি বিবাহ করেন, মানে জোর করেই এক প্রকার দাদুর সঙ্গে তামার ঠাকুমার বিবাহ হয় আর কি। বিবাহ হওয়ার পরেও দাদু যে খুব একটা শ্মশানে যাওয়া বন্ধ করলেন এমনটা নয়, উল্টে ঠাকুমাকে নিজের মানে যেটাকে বলে হাতে করে নিয়ে বা মানে ঠাকুমাকে বুঝিয়ে দাদু বেশিরভাগ সময় রাত্রের দিকে উনি বেরিয়ে পড়তেন, বিশেষ বিশেষ যোগে উনি চলে যেতেন ওই শ্মশানে সাধনা করতেন। তো আমাদের এখানকার মানুষজনরা তৎকালীন সময়ের যারা যারা ছিলেন বা যারা দাদুকে দেখেছেন তারাও বলেন যে উনি সিদ্ধ পুরুষ ছিলেন, উনি তন্ত্র সাধনা করে ওই শ্মশান থেকে সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভ করার পর দাদুর বাড়িতে উনি ঘটের ঘট স্থাপন করেন, মায়ের ঘট এবং যন্ত্রে মায়ের পূজা নিজে নিজে গোপনে পুজো করতে আরম্ভ করেন। কারণ যেহেতু আমরা বৈষ্ণব আর আমাদের এই গোটা পাড়াটা হচ্ছে বৈষ্ণব পাড়া, মানে এখানে যত মানুষজন আছে সকলে বৈষ্ণব, এবং বৈষ্ণব পাড়ার মধ্যেখানে এবং আমাদের বাড়ি, এবং দাদুর বাবা মা যারা ছিলেন ওনারা একদম তিলকধারী ছিলেন, একদম বৈষ্ণব তিলকধারী, এবং সমস্ত বৈষ্ণবের সমস্ত গুণাবলী মেনে ওনারা চলতেন। এবং দাদুর বাবা এমন মানুষ ছিলেন যে জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, আমাদের গ্রামাঞ্চল তো, যে জমিতে পেঁয়াজ চাষ হয়েছে তা সেই জমির পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে যেতেন নয় পেঁয়াজ গাছের গন্ধটা পাবেন বলে, তা পেঁয়াজের গন্ধ পাবেন বলে, এমনটাই উনি মানে বুঝতেই পারছো নিশ্চয়ই কতটা বেশি মানে গোড়ামি বলো বা বৈষ্ণব উনি আচরণ মেনে চলতেন। তো সেমন একটা বাড়িতে যে শ্মশান সাধনা করছে, দীক্ষা নিয়েছে, বাড়িতে ঘটে পুজো করছে, এটা জানতে পারলে একটা অন্যরকম ব্যাপার তৈরি হবে, বাধা সৃষ্টি হবে। তাই দাদু লুকিয়ে শোবার ঘরে মায়ের ঘট প্রতিষ্ঠা করে নিজের কাজ করতে শুরু করেন। তো এমন একটা সময় দাদু স্বপ্নাদেশ পান মায়ের, মা বলেন দাদুকে যে তুমি আর কতদিন এই ঘটে যন্ত্রে আমার পুজো করবে, তুমি মূর্তি রূপে মানে আমার পুজো করো, আমি মূর্তি রূপে তোমার কাছে পুজো পেতে চাই। তখন দাদু এই কথা সকলকে জানান, সকল তো রেড়ে করে ওঠেন, রেড়ে করে বলছে বৈষ্ণব বাড়িতে তুমি কালী ঠাকুর এনে পুজো করবে, তুমি এতদিন যা করেছো করেছো কিন্তু তুমি এ কি বলছো, তুমি বাড়িতে কালী ঠাকুর এনে পুজো করবে, মন্দির প্রতিষ্ঠা করবে, এটা চলবে না, সমাজের মানে আমাদের পাড়ার আরো যারা মাথা যেটাকে বলে তৎকালীন সময় মোড়ল যেটাকে বলতো আর কি, এরা সমস্ত জানতে পারলো, সবাই এলো বাড়িতে এসে বললো তোমাদের এটা করা চলবে না, ঠিকই একদম করা চলবে না, কারণ বৈষ্ণব তোমরা তোমরা কালী পুজো করতে পারবে না, বা বৈষ্ণব ধর্মের যারা যারা ছিলেন তারাও এলেন বললেন না আমাদের এই কাজ করা চলবে না। তো দাদু খুবই কষ্ট পেলেন, কষ্ট পেয়ে উনি সবার বাধার মুখে পড়ে পিছিয়ে, এটা আমি প্রথমেই বললাম দাদু খুব ভাব খেয়ালি মানুষ ছিলেন, খুব একটা বন্ধু বান্ধব ছিলেন না যে অন্যের মুখের ওপর তর্ক করা বা এই ধরনের কিছু, উনি বাধা পেয়েছেন, পেয়ে নিজের মনে মনে কষ্ট পেতে শুরু করেন। তো এমন একটা দিনে বিশেষ যোগ, জন্মাষ্টমীর একটি বিশেষ তিথি, সেই তিথিতে দাদু ওই শ্মশানের মধ্যে রাত্রিবেলা উনি গেছেন সাধন সাধনা করছেন। তো ওখানে স্বয়ং বলা হয় মানে এমনটাই আমরা ঠাকুমার কাছ থেকে শুনেছি, দাদু স্বয়ং মা এবং স্বয়ং শ্রীকৃষ্ণের দর্শন পান, একসঙ্গে শ্রীকৃষ্ণ এবং মা দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে দাদুকে বলছেন যে তোমরা যে মনে করছো যে আমরা অভিন্ন, আমরা কিন্তু অভিন্ন নই, মানে আলাদা নই, আমরা এক এবং অভিন্ন, আমরা কিন্তু আলাদা নই, আমরা ভিন্ন নই, আমরা এক এবং অভিন্ন, দেখবে বলে তখন উনি দেখছেন ওই শ্রীকৃষ্ণ মা কালী মানে একই অঙ্গে বিলীন হচ্ছেন, হয়ে একটি নারী মূর্তি আসছে যেটি দেখতে কালী ঠাকুরের মতো, কিন্তু ওই শ্মশানের মানে যে যেখানে দাঁড়িয়েছিলেন মানে শ্রীকৃষ্ণ মা কালী, সবুজ ঘাস মানে যে ঘাসের দাদু ওই গরু বাঁধতেন সেই সবুজ ঘাসের গায়ের রঙের ওই দেবী মূর্তি, মানে এতটাই উজ্জ্বল সেই দেবী মূর্তি যার গায়ের রংটি হয়ে যায় কচি কলা পাতা বা কচি দূর্বা ঘাসের যে রং সেই রঙের মতো সবুজ, আর দেখতে অবিকল কালী ঠাকুরের মতো। তখন ওই দেবী উভয় শ্রীকৃষ্ণের মা কালী বলেন যে এই রূপটা প্রতিষ্ঠা করতে তোমার কোনো বাধা হবে না, এবং তুমি মানুষকে বোঝাও যে আমরা কিন্তু আলাদা নই, আমরা এক। এই দেবী মূর্তি দাদু তখন বাড়িতে ফেরেন, এবং বাড়িতে ফিরে আসার পর
দাদু সকলকে বোঝান, সকলের সঙ্গে ওই মানে যেটাকে বলে শাস্ত্রের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন, যে শাক্ত এবং বৈষ্ণব যে দ্বন্দ্ব কতটা হলে ওনারা যে এক, আমরা মূর্খের মতো তর্ক করি, এই ধরনের ঘটনা উনি সকলকে বোঝাতে থাকেন। বোঝানোর পর উনি খুব একটা যে আর বাধা পেয়েছিলেন এমনটা নয়, পেয়েছিলেন কিন্তু উনি আর কারোর কথা শোনেননি, উনি জোর করেই রটন্তী কালী পুজো তিথিতে এই সবুজ কালী মায়ের প্রতিষ্ঠা করেন। আর রটন্তী কালী পুজো হচ্ছে যে তিথি, সেই তিথিতে হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ কালী রূপ ধরেছিলেন ব্রজেতে, যখন শ্রীকৃষ্ণ এবং মা শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা যখন প্রেমালাপ করছিলেন, শ্রী রাধিকার স্বামীর কাছে যখন জটিলা কুটিলা গিয়ে খবর দেন যে তোমার স্ত্রী ওই কালো ছেলেটার সঙ্গে অর্থাৎ কৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করেছে অমুকে জঙ্গলে অমুক জায়গায়, তখন ওই মানে ও আয়ন ঘোষ তো ছিলেন কালীর উপাসক, আয়ন ঘোষ নিজে কালীর উপাসক ছিলেন, তখন উনি রেগে গিয়ে মানে দেখতে যান যে তার স্ত্রী ওখানে সত্যি করে আছে কিনা, তো ওখানে গিয়ে দেখেন এবং শ্রীকৃষ্ণ বুঝতে পেরে গিয়েছিলেন যে রাধিকার স্বামী আসছে, আর এটাও জানতেন যে রাধিকার স্বামী কালীর উপাসক ছিলেন, তো তখন শ্রীকৃষ্ণ কালীর রূপ ধরেন এবং রাধিকাকে বলে তুমি কালীর পুজো করতে শুরু করো, এবং স্বয়ং আয়ন ঘোষ এসে দেখেন তার স্ত্রী রাধিকা কালীর পুজো করছে এবং আয়ন ঘোষ খুবই খুশি হয় যেহেতু উনি কালীর উপাসক ছিলেন নিজেও। এই ঘটনাটা রটে গিয়েছিল, অর্থাৎ ব্রজে রাধিকা যে কালী পুজো করছে এটা ওখানে রটে গিয়েছিল, যার কারণে রটে যাওয়ার জন্যই কালী পুজোকে বা এই তিথির কালী পুজোকে রটন্তী কালী পুজো বলে। ওই শ্রীকৃষ্ণের কালীর রূপ দর্শনে মানে ধরার ওই তিথিতেই দাদু এখানে এই শ্রীকৃষ্ণের মা কালীকে প্রতিষ্ঠা করলেন, মানে দাদুকে সবুজ কালী মায়ের প্রতিষ্ঠা করলেন। এখানে মা কিন্তু আমাদের আমরা মনে করি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা কালীর উভয় রূপ, এবং যেহেতু দাদু বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছিলেন বলে শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং শ্মশান সাধনা করে মাকে পেয়েছিলেন, সেই জন্য মাও এসেছিলেন ওনার কাছে, তাই এখনো স্টিল নাও এখনো পর্যন্ত মাকে প্রতিদিন বাঁশি বাজিয়ে শোনানো হয়, দাদু বাঁশি বাজাতেন রোজ প্রতিদিন এভরিডে, দাদু বাজাতেন তারপরে বাবা তারপরে এখন তো আমি, প্রতিদিন মাকে বাজিয়ে শোনানো হয় বাঁশি, এবং দাদু তারপরে প্রতিষ্ঠা করলেন। এবং ওই শ্রীকৃষ্ণের মা কালীর বলে দেওয়া যে পূজা পদ্ধতি, এই পূজা পদ্ধতি মেনে কিন্তু আমাদের পূজা হয় এখনো, তাই আমাদের পূজা আচারের সঙ্গে বাহ্যিক অন্যান্য পূজা আচারের কিন্তু অনেক তফাত আছে। আচ্ছা, কিরকম অনেক তফাত বলো? অন্যান্য পুজো যে ধরনের মন্ত্র আমাদের ইউজ মানে যে ধরনের আমরা মন্ত্র শুনে থাকি তার থেকে এই মন্ত্র একটু আলাদা হয় এবং আচার আচরণের মধ্যে আলাদা। আমাদের দেবীকে ইলিশ মাছ আমাদের বিশেষ ভোগ দেওয়া হয়, যদিও কোনো বলি প্রথা নেই এখানে, কোনো বলি এখানে হয় না, কিন্তু এখানে কিন্তু ইলিশ মাছ হচ্ছে দেবীর খুব প্রিয়, জুঁই ফুল ভীষণ ভাবে প্রিয় তাই জুঁই ফুল এখানে ভীষণ ভাবে মাকে দেওয়া হয়, ইলিশ মাছের ভোগ দেওয়া হয় এবং তার সব দেবীর যে মন্ত্র ধ্যান এই সমস্ত গুলো সবটাই আলাদা। দাদু ওই তালপাতার উপর যে লেখা বলে না সেই লেখার দ্বারা লিখে গিয়েছেন পুঁথি, সেই ধরনের জায়গায় আমাদের সেই জিনিসগুলোকে আস্তে আস্তে রেক্টিফাই করে আমরা সেই কাগজে এখন এসছে সেগুলো আমরা ডায়েরিবদ্ধ করেছি বা লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো কিন্তু আমাদের খুবই গুপ্ত ভাবে রয়েছে এবং গুপ্ত প্রাচীন তন্ত্র মতে আমাদের পূজাটা হয় এখানে, একদম পুরো তন্ত্র মতে হয় এবং প্রাচীন পদ্ধতি, এবং যেটা বললাম যে ওই শ্রীকৃষ্ণ মা কালী বলে দেওয়া পূজা পদ্ধতি মেনেই আমাদের এই পুজো হয়ে আসছে। এটা হলো আমাদের সেই থেকে তন্ত্রের দিকে চলে আসা এবং দাদু তারপর থেকেই মানুষজনের বিভিন্ন রকম যা সাধনা বলে যা ক্ষমতা অর্জন করেছিলেন, ওনার কাছে দুটি লাঠি ছিল তন্ত্র সাধনা করার পর, ওই লাঠির মাধ্যম দিয়ে অনেকে বলেন যে দাদুকে ও দাদু হয়তো বাড়িতে আছেন কিন্তু উনি তাদের বাড়িতেও গিয়েছিলেন একই সময় দু জায়গায় যাওয়ার এই ক্ষমতা দাদুর কাছে ছিল, এবং এই ক্ষমতা কিন্তু আমার বাবার কাছেও, আমার বাবাও দু একবার এই ঘটনা আমরা শুনেছি বা আমি শুনেছি এই ঘটনা হয়েছে, আমাদের এই গ্রামেরই একজন খুব প্রভাবশালী মানুষের বাড়িতে বাবাকে এরকম দেখেছিলেন, অথচ বাবা আমাদের বাড়িতে ঘুমোচ্ছিলেন সেই সময়, আর সেই সময় ওদের বাড়ির মানুষ তারা দরজা খুলে দিয়েছে, উনি ওপরে গেছেন কথা বলেছেন বলে উনি নেমে এসছেন আবার তারা দরজা বন্ধ করে দিয়েছে, এই ঘটনা মানে প্রত্যেকে বাড়ির তারা প্রত্যেকেই ঘটনার সাক্ষী, অথচ বাবা এখানে রাত্রিবেলা ঘুমোচ্ছে, সেই রাত্রিবেলা ঘটনাটা হয়েছিল বাবা তখন রাত্রিবেলা ঘুমোচ্ছে, এরকম একটা ঘটনা কিন্তু এই ঘটনা আছে। তো এই তখন থেকেই আমাদের তন্ত্রের প্রচলন বা বাড়ির এই কাজ শুরু হয় এবং বাবা হন তারপরে বাবা জন্মগ্রহণ করেন, বাবাও আস্তে আস্তে এই মানে তন্ত্রের জায়গা শুরু হন ছোটবেলা থেকে খুব অল্প বয়স থেকেই দাদুর হাত ধরে, তারপরে দাদু গত হন, তারপরে আমার জন্মগ্রহণ হয়, আমি জন্মগ্রহণ করি, তারপরে এই জায়গা কিন্তু চলে আসছে। তো এই সবুজ কালী মায়ের তোমরা তো এখনো বৈষ্ণব রাইট? একদম একদম। তোমরা কি নিজেরা নিরামিষ খাও? হ্যাঁ, নিরামিষ আমরা তো খাই, মাছ মাংস আমাদের বাড়িতে, মাছ মাংসটা ঢোকে না আমাদের বাড়িতে, কিন্তু দেবীকে যেহেতু মাছের ভোগ দেওয়া হয় তাই মাছ আমাদের হয়, মাছ আমরা খাই, আর মানে ভোগ যেটা দেওয়া হয় সেই দেবীর ভোগটাই আমরা খাই,
বাড়িতে কিন্তু আমাদের কোনো মাংসের কোনো প্রচলন নেই, মাংস বাড়িতে, হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ রসুনটা হয়। ওকে ওকে ওকে, মানে ওই সময়টা থেকে তোমাদের ধারাটা পুরোটা চেঞ্জ হয়ে গেল, তাই তো? একদম একদম, তার আগে কিন্তু কোন রকম পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছু আমাদের বাড়িতে হতো না। তো এখানে একটা কথা বলো আমাকে, ঠিক আছে, তুমি আমাকে বলছিলে যে বামা খেপার সাথে তোমাদের ফ্যামিলির একটা কানেকশন আছে, ঠিক আছে, একদম, সেই কানেকশনটা কি? এবার আমি তোমাকে যেটা বললাম যে আমাদের সেই সময় থেকেই বাবা তন্ত্র সাজানো শুরু করেন ছোটবেলা থেকে। তো বাবার গুরু কে হবেন বা বাবা কার কাছ থেকে দীক্ষা নেবেন এইটা নিয়ে একটা শুরু হয়। তখন দাদু তো রয়েছেন, দাদু দীক্ষা দিলেন না কেন নিজের ছেলেকে জানি না, এটা কিন্তু সেই সময় যে আমাদের ব্যাপারটা না খুবই গুপ্ত, মানে সবটাই যে মানে সবাইকে বলে দিতেন বা সবটাই যে সবাইকে জানিয়ে দিতেন বা এখনো না, মানে এখনো যে আমাদের সব ব্যাপার যে সব জায়গায় আমাদের বলে বলে ফেলি বা বলা হয় এটা কিন্তু নয়, মানে কিছু বেশিরভাগ গুপ্ত ভাবে রয়েছে, ভীষণ ভাবে গুপ্ত। তাই মানে এবং বাবার কাছে বাবার যিনি গুরু সন্ধান পেলেন উনিও আমাদের পাশে আরেকটি শ্মশান রয়েছে, সেই শ্মশানে ওই বাবার গুরুদেবের সঙ্গে বাবার সাক্ষাৎ ঘটে, সেখানে ওই বাবার সঙ্গে বাবার মানে ওই গুরুদেবের দীক্ষা হন, মানে গুরুদেব দীক্ষা দেন। সেই গুরুদেবের পরিচয় যদি বলতে চাই তাহলে হচ্ছেন তারাপীঠ ভৈরব সাধক বামা খেপার, ওনার একজন খুব প্রিয় শিষ্য ছিলেন যার নাম মহাত্মা মণিমোহন গোস্বামী, যাকে বসিরহাটের তারা খেপা বলে প্রত্যেকে চেনেন আর কি। তারা খেপা মানে বামদেবের শিষ্য সাধক বামা খেপার শিষ্য তারা খেপা দুজন আছেন, একজন হচ্ছেন সাধক বামা খেপার প্রথম শিষ্য যিনি ব্রহ্মচারী তারানাথ তারা খেপা, বিপ্লবী ছিলেন উনি, আর দ্বিতীয় তারা খেপা হচ্ছেন এই মহাত্মা মণিমোহন গোস্বামী যার বাড়ি হচ্ছে বসিরহাটে। আচ্ছা, এই তারা খেপা শিষ্য হচ্ছেন বাবার গুরুদেব, অর্থাৎ যার কথা আমি বলছি বাবা যার কাছে গিয়ে পৌঁছলেন ওনার নাম হচ্ছেন বোধানন্দ পুরী। ওকে ওকে ওকে, ওনার বাড়ি ছিলেন হচ্ছে না হাওড়ায়, এবং এই এই ঘটনাটা একটুখানি বলি, বাবার গুরুদেবের ঘটনা একটু মাঝখানে বলে নি ছোট করে। সেটি হচ্ছে মানে বসিরহাটের তারা খেপা খুবই সেই সময় খুবই মানে খুব জাগ্রত মানুষ মানে ছিলেন, ওনার অনেক বড় বড় শিষ্য ছিলেন, মানে খুব নাম করা ব্যক্তি শিষ্য ছিলেন ওনার কাছে, সাধক রামকুমার চট্টোপাধ্যায় মানে রামকুমার চট্টোপাধ্যায় গায়ক রামকুমার চট্টোপাধ্যায় ওনার কাছে গিয়েছিলেন, এবং রামকুমার চট্টোপাধ্যায় ওনার দর্শন করতে গেছেন এবং গিয়ে কিন্তু উনি দর্শন পাননি, তারা খেপার দর্শন, তারা খেপার দরজা বন্ধ করে বসেছিলেন। আচ্ছা, এইবার তখন তারা খেপাকে সবাই বলেন যে তুমি তো গান করতে জানো, তুমি মায়ের গান গাও। তারা খেপা তখন রামকুমার চট্টোপাধ্যায় তখন তারা খেপার ওই দরজার সামনে মানে যে বন্ধ করে দরজার সামনে বসে জাগোমা কুলো কুণ্ডলিনী বলে একটি গান আছে, জাগোমা কুলো কুণ্ডলিনী বলে একটি গান আছে, সেই গানটি উনি গাইতে শুরু করেন। কিছুক্ষণ পর তারা খেপা দরজা খুলে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে রামকুমার চট্টোপাধ্যায়ের গলা টিপে ধরেন, কেন বলেন যে তুই যে গানটা গাইছিস ঠিক এই ভাষায়, তুই যে গানটা গাইছিস এই গানটার মানে তুই জানিস, কুলো কুণ্ডলিনী জাগার মানে জানিস, এই গানটা যে গাইছিস ঠিক এই ভাষায় ওনাকে বলে। তারা খেপা মানে রামকুমার চট্টোপাধ্যায় তো ভয় পেয়ে যান, তারপরে উনি ছেড়ে দেন, তারা খেপা ছেড়ে দেন, দিয়ে কিছুক্ষণ পর উনি শান্ত হন, শান্ত হয়ে বলেন যে যা তোর হবে অনেক কিছু হবে, তোর গান বাজনা হবে। তখন রামকুমার চট্টোপাধ্যায় ওনাকে পায়ে হাত দিতে যান, আর তারা খেপা কিন্তু কারো নমস্কার নিতেন না, এমনকি অনেক সময় মোজা পরে থাকতেন, উলঙ্গ দেহ উলঙ্গ কিন্তু পায়ে মোজা পরে থাকতেন, মানে ওনার একটা মানে ওরকম হ্যাবিট ছিল যে উনি কাউকে নমস্কার করতে দিতেন না, নিজেকে প্রণাম নিতেন না আর কি। আচ্ছা, প্রণাম করতে যান তো তারা খেপা রেগে যান, তাকে আবার দূরে সরিয়ে দেন, দিয়ে বলেন এবার রামকুমার চট্টোপাধ্যায় ওনাকে বলেন যে বাবা আমার কি তাহলে কোনোদিন নাম হবে না, বা আমি এই গান নিয়ে কি এগোতে পারবো না? তখনও কিন্তু রামকুমার চট্টোপাধ্যায় এত নাম হয়নি, ও অল্প বয়স ছিল। তখন তারা খেপা বলেন তোর যত বয়স হবে তত তোর নাম হবে, আর আমরা সত্যি করে পরবর্তীকালে দেখেছি রামকুমার চট্টোপাধ্যায় কিন্তু বয়সকালে গিয়ে রামকুমার চট্টোপাধ্যায়ের নাম হয়েছে এত। রামকুমার চট্টোপাধ্যায় যা ফেমাস হয়েছেন তার অনেকটা বয়স পরে, সেই তারা খেপার মানে ভবিষ্যৎবাণী করেছিলেন। তো সেই তারা খেপার কাছে আমার বাবার গুরুদেব বোধানন্দ পুরী, ওনার ভালো নাম ছিল হচ্ছেন বলাইলাল সাঁতরা, তো উনি তৎকালীন একটি ঘড়ি কোম্পানির ইঞ্জিনিয়ার ছিলেন, উনি ওনার বন্ধুর সঙ্গে তারা খেপার দর্শন করতে চান। উনি যে অতটাও যে ঠাকুর দেবতা অতটা বিশ্বাস করতেন বা সাধকদেরকে মানতেন সন্ন্যাসী মানতেন এমনটা নয়,
ওনার বন্ধু খুবই মানতেন, তাই ওনার সঙ্গে গিয়েছিলেন। সংসারে একটু অশান্তি ছিল ওনার মনের মধ্যে, মানে বাবার গুরুদেবের। তো ওখানে গিয়ে তারাখাপার সান্নিধ্যে যাওয়ার পর উনি আর বাড়ি ফিরে এলেন না, উনি তারাখাপার কাছেই থেকে গেলেন। এত বড় চাকরি ছেড়ে ওনার কাছে থেকে গেলেন? থেকে গেলেন, উনি আর ফিরলেনই না। তারাখাপার কাছে কিছুদিন থাকলেন, কিছু মাস থাকলেন। থাকার পর তারাখাপা ওনাকে দীক্ষা দিলেন, কারণ তারাখাপা ওনাকে খুব ভালোবেসে ফেলেছিলেন। কারণ ওই বাবার যিনি গুরুদেব, ওই বলাই বাবু, ওনাকে ওনার যে দেখতে, ওনার যে অবয়ব, অনেকটা সাধক বামা খাপার সঙ্গে অবয়বের মিল আছে, মানে মুখের অনেকটা মিল ছিল। তারাখাপার দেখলেন যে এই ছেলেটিকে তো আমার গুরুদেবের মতো দেখতে অনেকটা, তাই খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন, তাই ওনাকে দীক্ষিত করলেন। পরে উনি ওখান থেকে কাশী চলে যান, অর্থাৎ বলাই বাবু ওনার নামকরণ হয় বোধানন্দ পুরী। উনি ওখান থেকে কাশী চলে যান, উনি ওখানে সাধনা করতে শুরু করেন। তারপর বিভিন্ন জায়গায় ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় উনি সাধনা করতে শুরু করেন। পরে ঘুরে 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 এসে পৌঁছন ঠিক আমাদেরই বাড়ির পাশের একটি শ্মশানে, যেটির নাম হচ্ছে ঈশেরপার মহাশ্মশান বলে একটি শ্মশানটির নাম। সেখানে এসে উনি থাকা শুরু করেন, আর সেই শ্মশানেতেই বাবার সঙ্গে ওনার সাক্ষাৎ ঘটে। এবং সব থেকে অবাক করে একটা ঘটনা দেখো, যে উনি এত জায়গায় ঘুরেছেন তো উনি কাউকে কিন্তু দীক্ষিত করেননি, আমার বাবাই হচ্ছে ওনার একমাত্র শিষ্য, এই বোধানন্দ পুরী। ওকে 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 ওকে, এবং সাধক বামাখ্যাপা তারাখ্যাপাকে কিন্তু অনেক কিছু দিয়েছিলেন জিনিস, তন্ত্রের কিছু জিনিস এবং ওনার ব্যবহৃত কিছু জিনিস। তার মধ্যে থেকে তারাখ্যাপা একটি ত্রিশূল ছিলেন, সেই ত্রিশূলটি গঙ্গায় ভাসিয়ে দেন, এবং আরো কিছু ব্যবহৃত জিনিস উনি মনে করেন যে ওনার পরে হয়তো আর কেউ এই জিনিস রাখতে পারবেন না, বা তার যে ক্ষমতা, মানে তার সেই রকম সাধক আর হবে না তারাখ্যাপার পরে, তাই বিশেষ কিছু জিনিস উনি গঙ্গায় ভাসিয়ে দেন। কিছু জিনিস ছিল যেগুলি তার কিছু প্রিয় শিষ্যকে উনি দিয়ে যান, তার মধ্যে অন্যতম ছিলেন এই বোধানন্দ পুরী, অর্থাৎ বলাই বাবু। কারণ তারাখ্যাপা খুব ভালোবাসতেন এমনিতেই ওনাকে, তাই সেই সাধক বামাখ্যাপার ব্যবহৃত কিছু জিনিস এই বলাই বাবুকে দিয়ে যান, বোধানন্দ পুরী মহাশয়কে দিয়ে যান। এই বোধানন্দ পুরী মহাশয়ের যেহেতু একমাত্র শিষ্যই হচ্ছেন আমার বাবা, তাই সেই সাধক বামাখ্যাপার ব্যবহৃত জিনিস আমাদের বাড়িতে কিন্তু সেই অমূল্য ধন সম্পত্তি, যেটাকে বলে এক কথা ধন সম্পত্তি, ওটা সেই জিনিস কিন্তু গুরুসূত্রে বাবা পান, এবং সেটি আমাদের বাড়িতে সবুজকালী মন্দিরে আছে। তো বাবা সেই সূত্রই হচ্ছে বাবা। হ্যাঁ, তোমার বাবা কি পেয়েছিলেন? তন্ত্রের একটি গুপ্ত জিনিস যেটা আমি এই মুহূর্তে তোমাকে বলতে পারবো না, নিশ্চয়ই বলবো। এবং তুমি যদি কোনো সময় অবশ্যই এখানে মায়ের দর্শন করতে আসো, বিশেষ যোগে সেই জিনিসগুলি বার করা হয়, সেই বিশেষ যোগে তুমি দর্শনও করতে পারো। মানে বামাখ্যাপা ওটা ব্যবহার করেছেন, একদম সাধক বামাখ্যাপা ব্যবহার করেছেন। তো সেই জিনিস আমাদের কাছে রয়েছে। তো সেই থেকেই মানে এই যে বামাখ্যাপার যে লিঙ্ক আপটা কিভাবে হলো বললে, এই হচ্ছে লিঙ্ক আপ। সাধক বামাখ্যাপার শিষ্য তারাখ্যাপা, তারাখ্যাপার শিষ্য হচ্ছেন বোধানন্দ পুরী, আর বোধানন্দ পুরীর একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা। তোমার বাবা? হ্যাঁ, ওকে। তারপর? এবং তারপরে এবার দাদুর, মানে গুরু দাদুর সঙ্গে, অর্থাৎ বোধানন্দ পুরীর সঙ্গে উনি যা কিছু শেখার, এবং তার সঙ্গে আমার আমার নিজের দাদু বটকৃষ্ণ অধিকারী ঠাকুর, দুই মানে দুই বটবৃক্ষ একদম যাকে বলে, তার সান্নিধ্যে থেকে বাবা এই তন্ত্র সাধনা শিখতে শুরু করেন, এবং তন্ত্র সাধনায় আসেন, এবং বিভিন্ন মানুষজন দাদুর কাছে আসতেন, দাদুর কাছে এরকম অনেক মানুষজন আসতেন বিভিন্ন সমস্যার, তার মধ্যে থেকে বেশিরভাগটাই কিন্তু এই ভৌতিক ব্যাপার, ভৌতিক সমস্যায়, ভৌতিক সমস্যায় মানুষজন জর্জরিত হয়েছেন, কেউ কোনো সমস্যায় পড়েছেন, এবং সেই ধরনের ঘটনা আমার বাবার কাছেও পরবর্তীকালে আসতে শুরু করে। এবং শুধুমাত্র নটারলি এটা নয়, আরো বিভিন্ন মানুষের তো বিভিন্ন জীবনের অনেক সমস্যা থাকেই, তো সেই জিনিসগুলো নিয়ে আসতে শুরু করেন। তো আমি দেখা, আমার জীবনে দেখা এই ধরনের ঘটনা খুব, মানে একদম খুব আমি ইনভলভ মানে সেই ঘটনায়। তার মধ্যে থেকে একটি ঘটনা আমি অবশ্যই তোমাকে শোনাতে চাই, শোনাবো সেই ঘটনা। আমি একটা এরকম রয়েছে, এবং ছোটবেলা থেকে তো দেখছি মানে এরকম অনেক ঘটনাই আছে, তার মধ্যে থেকে কয়েকটি ঘটনা আমি ডিরেক্ট ইনভলভ, খুব রিসেন্ট ঘটনাই বলা যায়, কয়েক বছর আগেকার একটি ঘটনা আমি নিশ্চয়ই তোমাকে বলবো অবশ্যই ঘটনাটি। এরকম ঘটনাও কিন্তু আছে, এবং সেই থেকেই আমাদের তন্ত্র সাধনা চলা, এবং বামদেবের জেনারেশন থেকে এই তন্ত্র সাধনা, বা আমাদের বৈষ্ণব থেকে তন্ত্র যে মানে সাধন পথে আসা, এটা শুরু হয় আর কি। মানে বেসিক্যালি গুরু পরম্পরায় বামাখ্যাপা তোমার বাবার গুরুদেব,
গুরু পরম্পরা, গুরু পরম্পরা, পরাপর গুরুদেব বলে, মানে হচ্ছে পরাপর গুরু, পরম গুরু, তারপরে হচ্ছে গুরু, তারপরে হচ্ছে শিষ্য, মানে এরকম হয়। সেই সূত্রে বাবার পরাপর গুরুদেব হচ্ছেন সদক বামাক্ষ্যাপা। হ্যাঁ, তুমি যে ঘটনাটার ব্যাপারে বলছিলে, ঘটনাটা কি হয়েছিল? হ্যাঁ, এরকম ঘটনা অনেকগুলোই আছে, তার মধ্যে থেকে যেটাতে আমি ডিরেক্ট ইনভলভ সেরকম একটি ঘটনা আমি বলি। মানে এই ঘটনাটা হয়েছিল 2018 সালে, 2018 সালের ঘটনা। তো যেহেতু তারাক্যাপা বামাক্যাপা জেনারেশন আমাদের, তো বাবা তো তারাপীঠে যান, মাঝে মাঝেই যান, এবং আমিও যাই বাবার সঙ্গে, বাবা শিষ্য ভক্তরও যায়, বাবা ওখানে কাজ করেন। তো এখানে একটি হোটেল আছে তারাপীঠে, আমি নাম বলছি না, সেই হোটেলে বাবা কিন্তু যখনই যান সেই হোটেলেই ওঠেন আর কি। তো যেহেতু ওঠেন এবং আমাদের এই বাবাকে খুবই ভক্তি শ্রদ্ধা করেন সেই হোটেলের মালিক যিনি, ওনার যিনি, খুবই মানেন ওনাকে, বাবাকে খুবই মানেন। তো উনিও যান আমাদের সঙ্গে শ্মশানে, বা বাবা যে ক্রিয়া করেন ওখানে বাবার সঙ্গে ওখানে যান। তো এই 2018 সালে মার্চ মাসে আমরা তারাপীঠে যাই। তো দুপুরবেলা বাবা রেস্ট নিচ্ছেন, ওই দিন শনিবার ছিল, বাবা যজ্ঞ করবেন শ্মশানে মহাশ্মশানে সন্ধ্যেবেলা। বাবা তখন দুপুরে রেস্ট নিচ্ছেন, মায়ের মন্দির থেকেই যে ভোগ প্রসাদ যেটা সেটি এসছে বাবা সেটি গ্রহণ করেছেন, করে রেস্ট নিচ্ছেন। আমি আছি, আমি তখন বাবার আরো কয়েকজন ভক্তদের বা সহযোগীদের নিয়ে আমি ওই যজ্ঞের লিস্ট করছিলাম আর কি, নামের লিস্ট, যারা যারা আহুতি দেবেন, যারা গেছেন, যারা নাম পাঠিয়েছেন, তাদের লিস্ট করছি। তো এমন সময় আমাকে ফোন বেজে উঠলো আমার, দেখলাম ওই হোটেলেরই ভদ্রলোক, মানে যিনি ওনার, উনি ফোন করেছেন। তো উনি বলেন যে আমার একজন বন্ধু আছে, খুবই পরিচিত এবং খুবই খুবই কাছের বন্ধু, তো উনি আমার সঙ্গে মানে বাবার সঙ্গে দেখা করতে চান আর কি, বাবা কি এখন আছেন। তো আমি তখন পুরোপুরি ডিনাই করে দিই ওনাকে, একদম পুরোপুরি বারণ করে দিই, না এখন দেখা করা যাবে না, কারণ বাবা এখন রেস্ট নিচ্ছেন, বাবা তো বয়স হয়েছে, বাবা সন্ধ্যেবেলায় যজ্ঞ করবেন, তো এখন তো দেখা করা যাবে না। তো উনি আমাকে বলেন যে খুব আর্জেন্ট আছে, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলার আছে। আমি বলি তখন যে ঠিক আছে, আপনি একটুখানি রাখুন, আমি আপনাকে কল ব্যাক করছি, বাবার থেকে আমি কথা বলি, দেখি বাবা একদম ঘুমিয়ে পড়েছেন না আছেন দেখি। তখন আমি কলটি কাটি, আমি বাবার রুমে যাই হোটেলেরই, গিয়ে দেখি বাবা তখনও মানে ঘুমো নিয়েছে। তো বাবাকে বলি যে এরকম ওই দাদা আর কি ফোন করেছিলেন, তো ওনার খুব আর্জেন্ট আছেন, উনি একজনকে নিয়ে আসবেন বলছেন, আমি কি আসতে বলবো? বাবা তখন বলেন যে হ্যাঁ, এক কথাই বলে হ্যাঁ, ওর দরকার আছে। ঠিক আছে, আমাকে একটাই কথা বলেন, চোখ বুঝেছিলেন বাবা শুনে, চোখ বুঝেই বলেন আমার দিকে না তাকিয়ে যে হ্যাঁ ওর দরকার আছে, আসতে বল তুমি। আমি কিছুক্ষণ তাকিয়ে বাবার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে আমি কি বলবো বুঝতে না পারে, মানে এরকম ঘটনা আমার সঙ্গে তো হয় অনেক সময় বাবা বলেন। তো আমি সঙ্গে সঙ্গে ওনাকে বাবার ওখানে দাঁড়িয়ে, বাবার সামনে দাঁড়িয়ে ফোনটা করি যে হ্যাঁ আপনি নিয়ে চলে আসবেন, না বাবা আছেন কথা বলবেন বলেছে। তো মিনিমাম 15-20 মিনিটের মধ্যেই দেখি উনি এলেন, তো ভদ্রলোক এলেন, ভদ্রলোক যাকে নিয়ে এসছেন সঙ্গে করে, মানে ওনার যাকে নিয়ে এসছেন, তাকে দেখলাম যে চোখ মুখটার মানে অন্যরকম, মানে অসুস্থ মানুষ যাকে বলে, যাকে বলে মানে অনেকদিন হসপিটালে ছিল বা অনেকদিন না খেতে পেলে যেমন হয় ঠিক সেরকম। মানে আমি তাকিয়ে থাকি যে একই কোথা থেকে নিয়ে, এই ভদ্রলোক তো মনে হচ্ছে না খেতে পাননি অনেকদিন, মানে যাকে বলে মানে অভুক্ত রয়েছেন এরকম একজন ভদ্রলোক। তো উনি বাবার সামনে এসে বসলেন হোটেল রুমের মধ্যেই, বাবার রুমের মধ্যেই ওই সোফাতে বসলেন ওনারা, বাবা বাবার নিজের বিছানায় বসে রয়েছেন, আমি বাবার পাশে গিয়ে বসলাম। তখন ওই ওনার ভদ্রলোক হোটেলের ওনার যিনি, উনি পরিচয় করিয়ে দিলেন, ভদ্রলোকের নাম আমি বলেই দিচ্ছি, ভদ্রলোকের নাম হচ্ছেন মানে যাকে নিয়ে এসছেন ওনার নাম হচ্ছেন স্বপন বেরা, ভদ্রলোকের নাম, তারাপীঠেরই বাসিন্দা উনি, বিল্ডিং ওনার বিজনেস মানে বিল্ডার শুনি আর কি, বাড়ি বানান আর কি, ওখানে বিল্ডিং বানান, প্রমোটার, আর হ্যাঁ প্রমোটার টাইপের, আর ওই হোটেলের ওনার যিনি ওনার ওই ধরনের বিজনেস আছে, মানে উনি ওই প্রমোটার টাইপের আর কি। তো সেই সূত্রেই ওনার দুজনের আলাপ আর বন্ধুত্ব। তখন উনি খুলে বলতে শুরু করেন, বাবা তখন থামিয়ে দেন, মানে বলতে যাবেন ওনারা তখন থামিয়ে দেন, বাবা ওনাকে বলেন যে তোমাকে কেউ কিছু করেছেন এবং তোমার তো এই রূপ ছিল না, তোমাকে তো সুন্দর দেখতে ছিল। তখন ওই ভদ্রলোক কেঁদেছে, ওই স্বপনবাবু কেঁদে ফেলেন, কেঁদে ফেলতে ফেলতে বলেন যে আমার এরকম গত বিগত 2 বছর ধরে এরকম ঘটনা হয়ে আসছে, আমি মানে আগে এরকম ছিলাম না, এখন যেটা হচ্ছে আমি খেতে পাচ্ছি না,
আমি রোগে ভুগছি এবং আমার শরীর এরকম ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন বলে উনি ওনার মোবাইল থেকে বার করে ওনার একটি 2-3 বছর আগেকার একটি ছবি দেখালেন। আমি তো দেবের কবা এই মানুষটির সঙ্গে এই মানুষটির কোনো মানে মিলই খুঁজে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তখন বাবা ওনাকে বলেন যে তোমাকে মান ক্রিয়া করা হয়েছে, মানে মান মারা যেটা কবি, তখন ওই ভদ্রলোক বলে বান মারা হয়েছে। তখন ওই ভদ্রলোক স্বপনবাবু বলেন যে এটা আমরাও একটা ডাউট করছি, মানে সবাই বলছে আমাকে যে তুমি হঠাৎ করে এরকম হয়ে গেলে কেন, মানে বান মারার যা সিম্পটম আছে সেইগুলি রয়েছে সমস্ত কিছু, তুমি এরকম হয়ে গেলে। বাবাও সেটাকে বলে যে হ্যাঁ তোমাকে ক্রিয়া করা হয়েছে, তুমি আজকে সন্ধ্যায় যোগ্যি চলো আমার সঙ্গে বসো। তো তারপরে ডিটেল কথা হয়, বাবা ওনাকে দেখেন, তারপরে আরো কথা হয় যে তুমি হঠাৎ করে এরকম কি করে হয়ে গেল। হঠাৎ করে বললে উনি 2016 সালে উনি বাড়ি করেন, নতুন বাড়ি করেন এবং বাড়ির নিচে ওনার একটি ফ্যাক্টরি করেন। সেই ফ্যাক্টরিটি ওনার আরেকটি বিজনেসের অঙ্গ, সেটি লোহার একটা ধরনের একটা বিজনেস শুরু করেন বাড়ির নিচে ফ্যাক্টরিতে লোক দিয়ে। তো 2018 সালের ঘটনা বলছি, 2016 সালে উনি বাড়ি করেন। বাড়ি করার 6-7 মাসের মধ্যেই ওনার এই কাণ্ড শুরু হয়। আস্তে 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 উনি 1.5 বছরের মধ্যে প্রায় উনি এই পরিস্থিতি চলে আসেন। এসে উপক্রম কিছু না পেয়ে ওনার হোটেলের ওনার যিনি ভদ্রলোক ওনাকে বলেন, এবং ওই হোটেলের ওনারই ওনাকে বলেন যে আমাদের হোটেলে একজন আছেন সাধক মানুষ, উনি ডিরেক্ট বামাক্ষেপার মানে শিষ্য পরম্পরার সঙ্গে যুক্ত এবং খুব মানে খুব উচ্চ মার্গের একজন সাধক, তুমি ওনার সঙ্গে একটু দেখা করো। তো ওনার সাজেশনই উনি আসেন। আর তো সমস্ত কথাবার্তা হয়, বাবা একটি ফর্দ বানিয়ে দেন যেটাকে বলে, আমাকে বলে লিখছে আর কি, আমি লিখে দিলাম কিছু সামগ্রী কিনে নিয়ে যাওয়ার জন্য। তো উনি সেটা নিয়ে যান এবং সঙ্গে সঙ্গে হোটেলে যিনি ওনার ছিলেন উনি ফর্দটি বলেন আমাকে দাও, আমি এগুলো জোগাড় করব। তো আমরা ঠিক সময়ে বাবা টাইম দেন যে 8:00 তোমরা শ্মশানের ওই জায়গায় চলে এস। যোগ্যটা হয়েছিল হচ্ছে বামদেবের যে সমাধি, এই সমাধির পাশে হচ্ছে পাদপদ্ম, পাদপদ্মের পিছনে একটি জায়গা আছে, সেই জায়গায় বাবার যোগ্যটি করবেন। তো আমরা সেখানে যথারীতি উপস্থিত হয়ে যাই, সময় বাবাকে নিয়ে আমরা চলে যাই। বাবার সঙ্গে আরো অনেক শিষ্য ভক্ত ছিল, সকলকে নিয়ে আমরা ওই যোগ্যস্থলে চলে যাই। চলে যাওয়ার পর কিছুক্ষণ পরেই ওই হোটেলের ওনার এবং ওই স্বপনবাবু দুজনেই এসে পৌঁছন, এসে উনি বসেন। মানে ওখানে ওই বান যে কাটানোর যে ক্রিয়া সেই ক্রিয়া করেন বাবা। কি করেছিলেন কিভাবে করেছিলেন ওটা সরি আমি বলতে পারবো না, কারণ ওই জিনিসগুলো কিন্তু আমার মানে অনুমতি নেই বলার আর কি, ওগুলো গুপ্ত কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়া উনি করেন। অনেকক্ষণ ধরে বেশ কয়েক ঘন্টা ধরে সেই যোগ্য চলে। তারপরে উনি বাবা বলেন যে তুমি আমি পরের মাসে আসবো, তুমি আমার সঙ্গে পরের মাসে এগুলি দেখা করবে, আমি ওখান থেকে সবুজকালী মায়ের একটি প্রতিকার তোমাকে নিয়ে আসবো, সেই প্রতিকারটি তুমি ধারণ করবে। ওকে, তো আবার পরের মাসে আমরা যখন এপ্রিল মাসে যাই, মার্চ মাসে আমি ঘটনা বললাম 2018, পরের মাসে যখন আমরা আবার যাই তো উনি ভদ্রলোক দেখা করতে আসেন। দেখলাম যে অনেকটা ওনার পরিবর্তন ওনার চেহারার মধ্যে, যা দেখেছি এক মাসের মধ্যে অনেকটা মোটামুটি একটু কথাবার্তা ভালো বলছেন, নিজে একা একা ভালো করে আসতে পারছেন, উনি সেই কনফিডেন্স পাচ্ছেন একা রাস্তায় বেরোনোর, যেটা পাচ্ছিলেন না এক মাস আগেও, একা রাস্তায় বেরোতে পারছিলেন না, মনে হচ্ছিল যে উনি পড়ে যাবেন, এরকম একটা ওনার ফিলিং হতে শুরু করছিল, সেটা অনেকটা কেটে গেছে। তো বাবা সেই প্রতিকার এখান থেকে মায়ের যে প্রতিকার সেটা নিয়ে গিয়ে ওনাকে দেন, ওখানে উনি ধারণ করেন, করে উনি চলে যান। তারপরে 2018 এপ্রিল বললাম, তারপরে বছরখানে কেটে গেল, 2019 চলে আসে। 2019-এর শেষ দিক এরকম সময় বাবার যাবতীয় ফোনগুলো সব আমি অ্যাটেন্ড করি, মানে বাবাকে যারা যারাই ফোন করেন তাদের প্রত্যেকের ফোনগুলো আমি অ্যাটেন্ড করি। তো আমার কাছে ফোন আসে, দেখলাম স্বপনবাবুর নাম্বার সেভ ছিল আমার কাছে, তো স্বপনবাবুর ফোন, যে আমাকে বলেন যে দেবজ্যোতি বাবা আছেন, ব্যস্ত নেই তো, বাবার সাথে একটু কথা ছিল। আমি বলি আমাকে একটু বলো, আমি বাবা তো এখন জপের মধ্যে রয়েছেন, আমি বাবাকে বলবো, তুমি আমাকে একটু শেয়ার করতে পারো, নিশ্চয়ই তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি খুব উদ্গ্রীব হয়ে রয়েছো এবং কোনো সমস্যার মধ্যে রয়েছো, খুব ভয় পেয়ে আছো, তুমি কেমন আছো? আমি আগে জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো, তোমার কি আবার কোনো রকম প্রবলেম হচ্ছে আগের মতো বলে, তখন উনি বলেন কিছুক্ষণ চুপ করে থাকার পর, অনেকক্ষণ চুপ করে রইলেন, আমি হ্যালো হ্যালো করছি, আমি ভাবলাম যে নেটওয়ার্কের কারণে শুনতে পাচ্ছেন কিনা। উনি তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন যে না আগের মতো ঠিক নয়, কিছু একটা সমস্যার মধ্যে হয়েছে, এরকম বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে। অনেক রকম বাড়ি কি অস্বাভাবিক ঘটনা, আমাকে তখন বলেন যে এটা একটু বাবাকে আমি বলবো, মানে উনি আমাকেও
সাহস করে বলতে পারছি না যে আমি বাবাকেই বলতে চাই, তুমি বাবার থেকে শুনে নিও, যে যদি কিছু মনে করো না কারণ আমি তোমাকে বলবো আবার বাবাকে বলবো, আমি সেই ভরসাটাও পাচ্ছি না মানে দুবার এইখানে দাঁড়িয়ে এই ঘটনা বলা। তখন আমি বলি যে ঠিক আছে বাবা জবটা করলে আমি আপনাকে কল ব্যাক করছি। বাবাকে আমি বলি যেরকম স্বপন বাবু খুবই ভয় পেয়ে আছেন এবং আমাকেও বললেন না কি হয়েছে, নিশ্চয়ই কোনো কিছু মানে ভয়ের কিছু একটা ঘটনা হয়েছে, তো ওটা আমি তোমাকেই বাবা স্বপন বাবু বলবেন বলছেন। তো বাবা বলেন যে হ্যাঁ ফোন লাগাও তুমি, আমি তখন ফোন করি তো বাবাকে ধরিয়ে দিই, বাবার সঙ্গে কথা হয় এবং কি কথা হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না, পাশ থেকে কিছু শুনতে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ ধরে বাবা কথা বলেন এবং তারপরে ফোন রেখে দিয়ে বাবা চুপ করে বসে রয়েছেন একটু জায়গায় অনেকক্ষণ ধরে চুপ করে একটা মানে চোখ বুড়ি ভাব দিতেন। আমি মানে মানে যাকে ফলে উত্তেজনার বসে কিছু মানে করতে না পারি বাবাকে ডাকতে ফোন করি কি হয়েছে বলো না, আমি তো মানে ভাবছি কি হলো না হলে হঠাৎ করে ব্যাপারটা একটা ইন্টারেস্টিং ভাবে তুমি শুনলে আমাকে একটু বলো ঘটনাটা কি হয়েছে। তখন বাবা আমাকে বলেন যে ওর বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, কিছু স্পট ও লক্ষ্য করছে, কিছু ঘটনা ওরা ভয় পাচ্ছে। আমি ওকে আমি ফোনের মাধ্যমে যে লাস্ট ওটা শুনতে পেলাম যে আমি খুব তাড়াতাড়ি তারাপীঠ যাবো, তুমি তারাপীঠে সমস্যা দেখো বাবা এটা ওনাকে বলেন স্বপ্ন হোক, এটা আমি শুনেছি। বাবা তখন আমি বললাম যে তারাপীঠে আমাকে দেখা করতে বলেছি, ও সামনাসামনি এলে আরো ডিটেল তুমি শুনতে পাবে বলবো তোমাকে। কিছুদিনের মধ্যে না তোমাকে না আমাকে তখন জাস্ট বললেন যেটা যে এরকম আর কি ভয়ের ওরা কিছু ভয় পাচ্ছে বাড়ির মধ্যে এরকম ঘটনা কিছু হয়েছে, কি হয়েছে তখন আমি জানি না এবং তারাপীঠ যাচ্ছি। এবার আমার তো কৌতূহল জাগছে মানে কি হলো স্বপন বাবু এরকম করে ফোন করলেন, বাবা তারপর থেকে পুরো চুপ করে আছেন বেশি কথা বলছেন না। ট্রেনে যাচ্ছি আমরা যাচ্ছি গণদেবতা এক্সপ্রেসে যাচ্ছি সকালে, যেতে যেতে বাবাকে জিজ্ঞাসা করছি বাজে স্বপন বাবু ঘটনাটা একটু বলো না আমাকে, বাবা আমাকে কিছুই বললেন না যে তুমি ওর মুখ থেকে শুনবো, ওখানে আমিও শুনবো তুমিও শুনবো ভালো করে আমাকে বলো ধৈর্য ধরে রাখতে শেখো তন্ত্রের এই তুমি এই বংশে আছো তোমাকে ধৈর্য ধরতে হবে অনেক কিছু। আমি তো আর কিছু কথাই বললাম না চুপ করে রইলাম। তার মধ্যে স্বপন বাবু একবার ফোন করেছি ট্রেনে যেতে যেতে আমরা কত দূর আছি না আছি এবং হোটেলের ওনারও ফোন করছেন যে কখন পৌঁছাবো আমরা যেখানে গাড়ি পাঠিয়ে দেবে। তো বাবা পৌঁছে যান এবং আমি ছিলাম আমার সঙ্গে বাবার আরো তিনজন মানে শিষ্য ছিলেন, তো আমরা টোটাল পাঁচজন গিয়ে আমরা স্টেশনে যাই। ওখান থেকে স্বপন বাবুরই গাড়িটি আমাদের আনতে আছে মানে স্বপন বাবুর গাড়ির ড্রাইভারই আমাদের আনতে গিয়েছিল আর গিয়ে হোটেলে আমাদেরকে পৌঁছে দিয়ে চলে যান, চলে দিয়ে বলেন আপনার ফের শোন আমি সাহেব আসবেন মানে স্বপন বাবু আসবেন, ড্রাইভার বলে আমার যে সাহেব আসবেন ওনাকে নিয়ে আসবো ঠিক আছে বলে আমরা হোটেলে ফ্রেশ ট্রেশ হলাম। তার মধ্যে মানে এ হলো বাবা ফ্রেশ হচ্ছেন তখন স্বপন বাবু অলরেডি চলে এসছে, বসে বসে গল্প করছি দেখি স্বপন বাবু পুরো চেঞ্জ, আমি তাকে আগে যা দেখেছিলাম স্বপন বাবু পুরো অন্যরকম মানে মানে পুরনো স্বপন বাবু হয়ে গেছেন আর কি, যা ছবিতে দেখেছিলাম যেটা মানে মাঝখানে ভালোটা হয়েছিল সেই ভালোটা আর ভালো নেই। না না পুরনো ভালো বলতে কি মানে যেটা ভালো ছিল মানে ওনার যে দেহ ভেঙে গিয়ে যেটা হয়েছিল তারপর থেকে তো ওনাকে আমি আর দেখিনি, উনি যে রিকভারি হচ্ছেন উনি ওই যে প্রতিকার পড়ার পর থেকে ওনাকে আমি আর দেখিনি, উনি সুস্থ আছেন ভালো আছেন এটা আমি ফোনে শুনেছিলাম এবং আমাকে যিনি ছবি দেখিয়েছিলেন প্রথম দিন যে উনি যেমন দেখতে ছিলেন সুন্দর দেখতে ছিলেন সেই পুরনো স্বপন বাবুই হয়ে গেছেন আর কি। আমি বললাম বাহ তুমি তো বেশ সুন্দর হয়ে গেছো মানে তোমাকে ছবিতে যেরকম দেখেছিলাম সেরকমই। তখন স্বপন বাবু বললেন কিছুক্ষণ চুপ করে থাকার পর যে মনের দিক থেকে ভালো নেই, ঠিক এই ঘটনাই বলে যাই মনের দিক থেকে ভালো নেই আমাকে সমস্যা আরো কিছু বেড়েছে। আমি বললাম তোমার কি আবার শারীরিক কোনো সমস্যা হচ্ছে দেখে তো মনে যাচ্ছে না, বলছে না আমার শারীরিক নয় বলে সম্ভব চুপ করে যাচ্ছে চুপ করে গিয়ে বাবা বেরোনো বাথরুম থেকে তারপর বলবো আমি ঠিক আছে তুমি আর কতক্ষণ আমাকে এই ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমি জানি না। বাবা বেরিয়ে এলেন, বেরিয়ে আসার পর স্বপন বাবু বলতে শুরু করলেন, বাবা বলেন হ্যাঁ বলো আর একবার বলো তো কি ঘটনাটা হয়েছে। তো স্বপন বাবু বলতে শুরু করে যে 2019 সাল নাগাদ থেকে মানে বাড়িতে ওনার স্ত্রী হঠাৎ করে মনে হচ্ছে যে কেউ হেঁটে চলে যাচ্ছে, উনি যাচ্ছেন ওনার আগে আগে কেউ সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে মানে এরকম হতে শুরু করে, ওনার স্ত্রী প্রথম শুরু করে এরকম দেখা বা বাড়ির মধ্যে পুরা গন্ধ করে উঠছে এরকম ঘটনা ঘটতে শুরু করলো। ওনার স্ত্রী প্রথম ওনার স্ত্রী এবার স্বপন বাবুকে বলছেন স্বপন বাবু কিছু পাচ্ছেন না, তখন ওনার স্ত্রী নিজের নিজেকে গুটিয়ে নিচ্ছেন এবং ওনার স্ত্রী অসুস্থ হতে শুরু করছেন যে আমার কথা কেউ বিশ্বাস করছে না বা আমি হচ্ছে আমার সঙ্গে হচ্ছে কেউ পাচ্ছে না। তারপর হলো কি স্বপন বাবুর একটি ছেলে আছে যে ছেলেটি তোমার
যাকে বলে একদম কোন রকম ঠাকুর দেবতা ভূত প্রেত এতে কিচ্ছু বিশ্বাস করে না, কোন রকম কোনো কিছুতে বিশ্বাস না, একদম নাস্তিক যাকে বলে, মানে নিজেকেও বিশ্বাস করে না এমন একটি ছেলে, মানে যাকে মানে যা হয় একটা বাবা মা ওরকম একটা হাই প্রোফাইল ব্যাপার, অত বড় বিজনেস আছে, ও অত সব কোনো কেয়ার নেই কোনো কিছুতে, বন্ধু বান্ধবদের সঙ্গে থাকে এরকম একটি ছেলে, তো তার সঙ্গেও এরকম ঘটনা করছে শুরু করে। কে শুয়ে রয়েছে মানে তাদের তারা মানে যে বাড়িটি করেছে স্বপনবাবু, স্বপনবাবু যা যা বললেন আমি তোমাকে এই ঘটনাটা পরিপ্রেক্ষিতে বলছি, স্বপনবাবুর যে বাড়িটি করেছিলেন বাড়ির নিচের ফ্লোরেতে ওনার যে ফ্যাক্টরি বললাম ওনার, তার উপরের তলায় ওনারা থাকেন ওনাদের বাড়ি, এবং তার উপরের তলাটা আন্ডার কনস্ট্রাকশন, ওখানে কেউ থাকেননি মানে অর্ধেক মানে কমপ্লিট হয়নি বাড়িটি ঘরগুলি, সেরকম একটি জায়গা। তো এই সিঁড়িটি যে ওপরে ওঠার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটি উঠতে গেলে ওই স্বপনবাবুর ছেলের রুমের সামনে দিয়ে সিঁড়িটি উঠেছে অপর দিকে, মানে কেউ যদি ওপরে তিনতলার ওপরে ওঠে তাহলে স্বপনবাবুর ঘরের মানে স্বপনবাবুর ছেলের ঘরের সামনে দিয়ে তাকে উঠতে হবে, অর্থাৎ স্বপনবাবুর ছেলের দরজা যদি খোলা থাকে সিঁড়ি দিকে উঠে গেলে স্বপনবাবুর ছেলে বিছানা থেকে বসে দেখতে পাবে। তো যা হয় রাত্রিবেলা ফিরেছে, ফিরে বিছানায় বসে আছে দরজা খোলা, তখন দেখছি একজন কেউ উপর দিকে উঠে যাচ্ছে, একজন কোনো মহিলা কেউ, তখন স্বপনবাবুর ছেলে তো দেখে যে কে চলে গেল, মা নাকি, মা তো নয়, তখন স্বপনবাবুর ছেলে খুবই ভয় পেয়ে যায়, বাবা বাবাকে ডাকে, তার মাকে ডাকে, দেখে বলে এবং খুব কাঁপতে শুরু করে ভয়ে। এবং ওই যে ঘটনা, ওই যে গন্ধ পাওয়া, পোড়া গন্ধ পাওয়া, স্বপনবাবুর ছেলেও তারপর দিন থেকে পেতে শুরু করে। তারপরে সেম ঘটনা যেটা হলো সেটা হচ্ছে স্বপনবাবুর সঙ্গেও হতে শুরু করলো, এবং স্বপনবাবুর সঙ্গে যেটা হলো আরো ভয়ঙ্কর। এরকম স্বপনবাবুর সঙ্গে যেটা ঘটতে শুরু করলো, স্বপনবাবু হয়তো একা রয়েছেন, স্বপনবাবুর সামনে মনে হচ্ছে না কেউ বসে রয়েছেন অনেকক্ষণ ধরে, স্বপনবাবুর মানে স্বপনবাবুর সঙ্গে সবসময় কেউ রয়েছেন এরকম হতে শুরু করলো, এবং স্বপনবাবু কিন্তু ভয় পেতে শুরু করলেন, তিনজনেই বাড়ির মধ্যে খুব ভয়ের পরিবেশের মধ্যে শুরু করলেন থাকতে শুরু করলেন, যার কারণে স্বপনবাবু বাড়িতে উনি সিকিউরিটি গার্ড মানে সিকিউরিটি যেটাকে বলে ওই প্রাইভেট সিকিউরিটি যেটাকে বলে বাউন্সার, বাউন্সার ভাড়া করিয়ে তাদের ডিউটি থাকতো, দুজন সকালে সারাদিন থাকবে আর দুজন নাইট ডিউটি করবে অল্টারনেটিভ করে প্রতিদিন ওনারা, এবং ওনাদেরকে ওই বাউন্সারদেরকে ওনাদের মানে ওই যে ফ্লোরে ওনারা থাকেন সেখানে থাকার ব্যবস্থা করলেন যাতে ওনারাকে ভয় না পান। এবং সেটা হলো ওই যে দুজন বাউন্সার রাত্রিবেলা ছিল তারা পরের দিন নাইট ডিউটি শেষ করে যখন বাড়ি ফিরে গেল, বাড়ি ফিরে গিয়ে তারা আর আসবে না বলে দিয়েছে, এবং তার যে সিকিউরিটি যে কোম্পানি সেই কোম্পানির ম্যানেজারকে উনি বলেন, ওনারা বলেন ওই দুজন বাউন্সার ওনারা বলেন যে আমাদেরকে চাকরি থেকে বার করে দিতে পারেন, কাজ থেকে দিতে বার করে দিতে পারেন, কিন্তু আমরা ওই বাড়িতে আর যাবো। ওকে, এইবার যেটা হলো সেটা হচ্ছে তখন স্বপনবাবু জিজ্ঞাসা করে যে কি দাবা কেন ওরা আসবে না বলছে, যে ওরা এমন কিছু দেখেছে যে তার কারণে ওরা মানে ওখানে যেতে চাইবে না বলছে, একজন কোনো ব্যক্তি যিনি মানে হাফ বার্ন হয়ে গেছেন সেরকম ব্যক্তি ওনাদের সামনে মানে চলে আসছিল বারবার, এইরকম ঘটনা উনি দেখতে শুরু করেন, ওরা দুজনে দেখে কোনো মানুষকে দেখতে পেয়েছে। হ্যাঁ একদম, তখন তো স্বপনবাবু বলে এখানে পোড়া কোনো মানুষকে দেখবে কি করে, স্বপনবাবু তখন নিজের সঙ্গে রিলেট করতে শুরু করেন যে আমিও তো এরকম দু একবার হয়েছে ঘটনা, এই ঘটনা এবার হয়, এবার তো কি হবে কি হবে। উনি তখন আবার ভয় পেয়ে গিয়ে আমাদের সঙ্গে ফোন করলেন, ফোন করে যে বললাম না একদিন ফোন করেছিলেন বাবা জবে ছিলেন সেই দিনেরই ঘটনা, যদি ওই বাউন্সার ছিঁড়ে চলে যায় সেই দিনই ফোন করেন, ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমি তো শুনে এই ঘটনাটা দিয়ে স্বপনবাবুর মুখ থেকে শুনলাম মানে রীতিমতো আমার মানে একদম ভয় পেয়ে গেছি ভীষণ ভাবে, এবং এই হ্যাঁ একদম যাকে বলে, কিন্তু এই ধরনের ঘটনা তো শুনেছি, বলেছিল আমার বাড়িতে এরকম কেস এসছে বলছি, যার কোনো অভ্যাস আছে, এই ঘটনাটা শুনে আমি একটু ভয় পেয়েছিলাম। তখন বাবা আমাকে বলেন যে তুমি স্বপনবাবুর সঙ্গে যাও, এই বলা বাবার যে তুমি স্বপনবাবুর সঙ্গে যাও, আমি তো মানে চোখটা আমার বড় বড় হয়ে গিয়ে বাবার দিকে তাকাচ্ছি, যাও মানে যাও মানে কি, আমি ওখানে যাবো মানে এটা কি, বাবা বলছে তুমি যাও গিয়ে দেখে এসো ওনার বাড়ির কি পরিস্থিতি রয়েছে মানে দেখে এসে ওনার সঙ্গেই যাও বলে, আমি তো মানে যাকে পরে সেই মানে বাঘ ধরার জন্য যেমন ছাগল বাঁধে না সেরকম হয়ে গেছি, আমি নিজেকে সেই রকম জায়গা
কেটে গেছে আমার পুরো একদম। আমি যা সমন বাবুকে বললাম, আমি পিছনের সিটে বলছিলাম আমাকে সামনের সিটে দিন, আমার এসির হাওয়াটা খুব দরকার ভীষণ পরিমাণ। আমি একটি জলের বোতল নিয়ে আমি সমনবাবুর গাড়ির সিটে বসলাম, এবং আমি নিজে নিজে আমার যেহেতু 9 বছর বয়সে পরিচয় হয়ে গেছে, নিজে নিজে গাড়িতে বন্ধ জব করতে করতে যাচ্ছি, এবং যা যা বাবার থেকে পেয়েছি সেই সমস্ত জিনিস জব করতে করতে যাচ্ছি। এবং বাবা আমাকে কিছু জিনিস উনি মাথায় হাত দিয়ে আমাকে কিছু জব করে দিলেন, এবং আমার যেটাকে বলে বেঁধে দেওয়া, যেটাকে বলে বন্ধনী, যেটাকে করে দেয় দেহ বন্ধন, সেটি করে দিলেন। করে দেওয়া বলে আমাকে বলেন, তুমি তো মহামন্ত্র পেয়ে আছো, মানে গায়ত্রী মন্ত্র তুমি পেয়ে আছো, মানে তোমার কাছে মহামন্ত্র আছে, তোমার যখনই কিছু মনে হবে পরিস্থিতি খারাপ, তুমি এবং ঢোকার আগেও গায়ত্রী মন্ত্র 28 বার জপ করে নিয়ে তুমি ঢুকবে, এবং যখনই মনে হবে কিছু গন্ডগোল পরিস্থিতি, তুমি কিন্তু গায়ত্রী মন্ত্র জপ করো। এটি কিন্তু ভীষণ পাওয়ারফুল, তোমার কাছে, তুমি এখন ওইটিরই অধিকার আছে তোমার একমাত্র, তাই তুমি ওই মন্ত্রই জপ করবে। না আমি তো গাড়িতে উঠে শুরু করে দিচ্ছি জপ করা, আমার কেন জানি না আমার একটুখানি নিজের সাহসের অভাব লাগছিল, এবং আমাকে একা যেতে হয়েছে, মানে বাবার আরো যে বললাম 3 জন শিষ্য আছে, বাবা যেতে দিলেন না কাউকে, বলে তুমি, আমাকে বললো তুমি যাও, ওরা গেলে অসুবিধা আছে, ওখানে গেলে ওরা কেউ সামলাতে পারবে না। তো আমি গেলাম ওই শ্রবণবাবুর সঙ্গে, শ্রবণবাবু তো নিজেও একটু মুচকে হাঁটছেন আমার পরিস্থিতি দেখে, আমি বলছি আপনি ভাববেন না এরকম, একবার ওনাকে আপনি বলছি একবার তুমি বলছি, মানে এরকম আমার পরিস্থিতি, আমি চাই আপনি আমাকে দেখে ওরকম ভাববেন না, আমার অবস্থা খুবই খারাপ এখন। তো ঠিক আছে, আমি নিজেকে সামলে দিলাম, যেহেতু ওনার প্রবলেম সলভ করতে গেছি, আমি যদি আবার এরকম ঘাবড়ে যাই সেখানে একটা অন্যরকম বাজে হন, তো আমি নিজেকে একটু সিরিয়াস করে নিলাম। নিয়ে বাবা যা যা আদেশ দিয়েছিলেন ঢোকার আগে দেখলাম যে উনি যা যা বিবরণ দিয়েছিলেন, ওনার গ্রাউন্ড ফ্লোর নিচে কারখানা রয়েছে, ফ্যাক্টরি, সেখানে 2 জন লেবার কাজ করছে। তো আমি পাশ দিয়ে ওই ফ্যাক্টরির মধ্যে দিয়ে সিঁড়ি গেছে উপরে ওঠার, উপরে উঠলাম দোতলার ওনার ঘরে বসতে দিলেন, ঘুরে দেখলাম সমস্ত ঘরগুলো। এবার হলো কি আমার সঙ্গে, যেটা তোমাকে বললে মানে সাংঘাতিক একটি ঘটনা আমার সঙ্গে ঘটলো, সেটা হচ্ছে আমি ভদ্রলোকের বাথরুমে ঢুকেছি। বাথরুমে? আচ্ছা। হ্যাঁ, আমার বাথরুম মানে পেয়েছে আর কি। তো আমি বাথরুমে ঢুকেছি, বাথরুমে ঢুকে দরজাটা আটকেছি, বাথরুমটা শুরু করবো, হঠাৎ করে এই বাথরুমের মধ্যে পোড়া গন্ধ ভরে উঠলো। বাথরুমের মধ্যে পোড়া গন্ধ পেয়েছো? পোড়া গন্ধ একদম ভরে উঠলো হঠাৎ করে, এবং আমি বাথরুম করা বন্ধ করে দিয়ে আমি ওইখানে দাঁড়িয়ে গায়ত্রী মন্ত্র জপ শুরু করলাম। আচ্ছা, যেহেতু ওরকম বাবা বলেছেন কোনো পরিস্থিতি বুঝলেই তুমি সঙ্গে সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করবে, তো আমি জপ করতে শুরু করলাম। আমি পারতাম বেরিয়ে আসতে, কিন্তু আমি বেরিয়ে আসেনি। বেরিয়ে এলে কিন্তু ওনাদের মনে হতো, স্বপনবাবুর পরিবারের মনে একটা এফেক্ট করতো যে সাধক ব্যক্তির ছেলে হয়ে সে যখন এরকম ভয়ে ছুটে পালাচ্ছে বা বেরিয়ে আসছে, তো তাদের মনে এফেক্ট করে। আমি নিজেকে তাই বাবা আমার দাদু গুরুদাদু ওনাদের স্মরণ করে গায়ত্রী মন্ত্র জপ করলাম, এবং অবশ্যই সবুজকালী মাকে তো স্মরণ করলাম। তারপরে তুমি বিশ্বাস করবে না ঘটনা যেটা হলো, কয়েক সেকেন্ডের মধ্যে সেই পোড়া গন্ধটি চলে গেল, মানে ম্যাজিক যাকে বলে একটা অন্যরকম, মানে এরকম আমার সঙ্গে এরকম হয়নি কোনোদিন। আচ্ছা, আমার সঙ্গে এই ধরনের ঘটনা কোনোদিন হয়নি। আমার যা হচ্ছে আমার সঙ্গে প্রথম আমি এরকম ফিলিংস হচ্ছে যে হঠাৎ করে গন্ধ চলে আসছে, তাই ত্রিমন্ধ জপ করার পরে সেই গন্ধ চলেও যাচ্ছে ম্যাজিকের মতো, আমার সঙ্গে প্রথমবার হলো। তো আমি নিজেকে সামলে নিলাম, সামলে নিয়ে বাথরুম কমপ্লিট করলাম, পুরে মুখোচ্ছে জল দিলাম, দিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে যা দেখলাম, দেখে দেখে নিলাম বাড়িতে কি অবস্থা না অবস্থা, এবং উপরে যে জায়গাটি মানে প্রবলেমের জায়গা সেই জায়গাটিও দেখলাম, উপরে উঠে খুবই গা ছমছমে লাগলো আমার। এবং আমি যেহেতু সেই কিছুক্ষণ আগেই ঘন্টাখানেক আগেই শুনেছি যে এইরকম সিঁড়ি দিয়ে উঠে যাওয়া বা এই ধরনের ঘটনা হয়েছে, তো আমি সেই মনের মধ্যে একটা চলছে, তো আমি ওই গায়ত্রী মন্ত্র মনে মনে জপ করতে করতেই চারদিকটা আমি রেগি করে দিলাম, মানে দেখে নিলাম বাবাকে গিয়ে আমাকে বলতে হবে, এবং তার সঙ্গে মোবাইলে কিছু ছবিও তুললাম, কিছু জায়গা কিছু ঘরে কিছু ছবি তুললাম। তুলে নিয়ে আমি এবার শ্রবণবাবুকে বললাম যে আমি তো এবার মার যাবো। শ্রবণবাবু আমাকে জোর করলেন, তখন আমার কিন্তু লাঞ্চ করার সময় হয়ে গেছে, যেহেতু আমরা গণদেবতায় গেছি, গিয়ে ওখানে ঘন্টাখানেক মধ্যে ছিলাম, আমরা ওখান থেকে 12টা নাগাদ বেরিয়েছিলাম শ্রবণবাবুর বাড়ির উদ্দেশ্যে। তো তখন প্রায় 1:30 বাজে শ্রবণবাবুর বাড়ি থেকে বেরোবো, তখন শ্রবণবাবু খুবই জোর করছেন আমাকে লাঞ্চ করে ফিরতে হবে ওনার বাড়ি থেকে, উনি না খেয়ে ছাড়বেন না, আর আমিও ছাড়বো না, যে আমি বাবাকে ছাড়া তো খাবো না, বাবাকে গাবো, বাবাকে বাবার সঙ্গেই খাবো আমি। আমি তখন বাবাকে ফোন করলাম, আমার মনে ডাউট হলো যে লোকটা এত করে বলছে আমাকে, না খেয়ে যাওয়াটা উচিত হবে না এতদিনের পরিচয়, কিন্তু আমি জীবন বাবার থেকে পারমিশন নিতে হবে আমাকে, কেন এতটা মানে ছোটবেলা থেকে এই সমস্ত জিনিস তো দেখছি। আমি ভাবছি আমি এখানে এসেছি ওনার অনুমতি নিয়ে, ওনার অনুমতি ছাড়া আমি কিন্তু এক পা বাইরে বেরোবো না, মানে এক পা এগোবো না, মানে আমাকে জাস্ট এখানে দেখতে আসার কথা উনি পারমিশন দিয়েছেন, অন্য কিছু করছে নয়।
তাই আমি যেহেতু আপনি খেতে বলছেন তো আমি বাবার থেকে আবার পারমিশন আমাকে নিতেই হবে। তো আমি বাবাকে ফোন করলাম যে বাবা এরকম শ্রবণবাবু আমাকে লাঞ্চ করার কথা বলছে। আমি লাঞ্চ করার কথা এরকম আমি কমপ্লিটই বলিনি, বাবা আমাকে সঙ্গে সঙ্গে বললো তুমি এক্ষুনি ওখান থেকে চলে এসো, ওখানে জলও খাবে না, আচ্ছা এখন থেকে চলে এসো এক্ষুনি। আমি বললাম ঠিক আছে, আমি আসছি বলে আমি রাখলাম। আমি বাবা পারমিশন দিলেন না, বাবা বারণ করলেন, আমাকে এক্ষুনি যেতে বললেন ওখানে। তো শ্রবণবাবুকে বললাম যে বাবার অনুমতি ছাড়া তো কিছু করবো না, উনি বুঝতে পারলেন ব্যাপারটা, বুঝে বললেন না না ঠিক আছে বলে ওনার ড্রাইভার আমাকে হোটেল পর্যন্ত দিয়ে গেলেন। দিয়ে এসে তো বাবাকে আমি বললাম তুমি কোথায় পাঠিয়েছিলে আমাকে, আমি তো ওখানে মারাই মানে হাত ফেলে যেত আমার। বাবা তখন মুছতে হাসছেন আর কি, বললেন বলো কি হয়েছে। আমি বললাম এরকম বাথরুমে হঠাৎ করে তো পুরো গন্ধ চলে এলো আমার কাছে, এইসব কি মানে এই এরকম হলো আমার সঙ্গে। তারপরে তুমি যেমন বললে গায়ত্রী মন্ত্র জপ করছে তারপরে চলে গেল গন্ধটি, তখন বাবা বললেন সেই জন্যই আমি তোমার সঙ্গে কাউকে পাঠাইনি, এরা গেলে ওই পরিস্থিতিটার সম্মুখীন হতে পারতো না, এদের সঙ্গে যদি কিছু হতো অসুবিধা হতো। এবং আমি তো মানে আমার তো রীতিমতো অবস্থা খুবই খারাপ, মানে ভয়েতে খিদেও আমার মানে ভুলে গেছি এরকম ঘটনা হলো। তাও বাবার সঙ্গে লাঞ্চ করলাম, করার পর সন্ধ্যেবেলায় বাবা শ্রবণবাবুকে আবার ডাক করালেন। ডাক করলে বাবা একটি ত্রিশূল নিলেন, ত্রিশূল ত্রিশূল একটি ছোট ত্রিশূল, বড় নয় ছোট ত্রিশূল, যেটি সবুজকালী মায়ের আমাদের এখানকার ত্রিশূল, এই ত্রিশূল বাবা ওনাকে দিলেন, যেটি বাবা এখান থেকে নিয়ে গেছেন, সেটি আমিও জানতাম না বাবা ব্যাগে নিয়ে গেছেন। ওকে ওকে, বাবা যখন ব্যাগ থেকে বার করে দিচ্ছেন আমি বললাম এটা কোথা থেকে নিয়ে এলে, তুমি ওখান থেকে নিয়েছো তো? বললো হ্যাঁ। তো বাবা ত্রিশূলটি দিলেন, গিয়ে বলেন যে তুমি বাবাকে আগে ছবিগুলো দেখিয়ে দিয়েছিলাম আমি এসে, যে এই ঘর এই ঘর এই উপরের ঘরগুলো, এখন বাবাকে পুরোটাই বুঝিয়ে দিয়েছি আমি মাঝখানে। তো বাবা ওই স্বপনবাবুকে বললেন তুমি ওই তিনতলার যে ঘর সেই ঘরেতেই মানে অরিজিনাল এপিসেন্টার যেটাকে বলি, মানে ওই ঘরটাতে প্রবলেম আছে, তিনতলার ঘরটা, ওই ঘরটাতেই প্রবলেম আছে, তুমি ওই ঘরের ঈশান কোণে এই ত্রিশূলটি নিয়ে গিয়ে স্থাপন করো এবং ওখানে কয়েকদিন ফুল জল এবং ওখানে বসে মন্ত্র কিছু দেন বাবা, সে মন্ত্রগুলো জপ করবে শ্রবণবাবুকে বলে। শ্রবণবাবু দিন সন্ধ্যেবেলা চলে যান, সন্ধ্যেবেলা গিয়ে ওই ওই জায়গায় ওই ঘরের থেকে ওই ত্রিশূলটি রাখেন, সেখানে ফুলের মালা টালা দিয়ে বসেন, ধূপ টুপ দিয়ে এবং জপ করেন, জপ টপ করে উনি চলে আসেন। সেই দিন কিন্তু আর কোনো রকম কোনো উপদ্রব হয়নি। বাবা আমাকে সেই দিন রাত্রিবেলা বললেন তার পরের দিন আমরা যজ্ঞ করবো, পরের দিনে যজ্ঞ হবে। বাবা আমাকে পরের দিন বললেন সকালে যে আমাদের কিন্তু এক্ষুনি আমরা ফিরবো না এখান থেকে, মানে আমার তুমি টিকিট টিকিট ক্যান্সেল করতে হবে আমাদের ফেরার টিকিট, মানে তারপরের দিন, মানে আমি তিন দিন থাকি আমরা ওখানে, ওটা ক্যান্সেল করো এবং সবুজ মানে মন্দিরে বলে দাও ওখানে যেন বাবা কয়েকদিনের জন্য তারা বেরিয়ে থাকবে। আচ্ছা, মানে বিশেষ কাজ আছে। তো আমি সেই মতো বাবার কথা মেনেই এখানে মন্দিরে বলে দিলাম ফোন করে যে বাবা ফিরবেন না এখন, যারা যারা দর্শন করতে আসবে বাবার সাক্ষাৎ চাইবে অবশ্যই বলে দেবে, এক সপ্তাহ পর আসতে অ্যাপয়েন্টমেন্ট দেবে না কাউকে। তো বাবা পরের দিনে যোগ্য হয়, শ্রবণবাবু নিজে আসেন, এসে শ্রবণবাবু তো আবার রীতিমতো মানে ঘেমে গেছে এমন অবস্থা, ভয় বলছে আজকে আবার আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আমি এখানে আসবো বলে রেডি হচ্ছিলাম, আসার সময় দেখি আমার ধুতিটা অর্ধেকটা পোড়া, ধুতিটা পোড়া, ওকে হ্যাঁ, নতুন ধুতি, যে ধুতি তোলা ছিল আলমারির মধ্যে সেটি বার করে উনি যখন পড়তে যাচ্ছেন সেটা অর্ধেকটা অনেকটা অংশ, অর্ধেকটা বলা ভুল, অনেকটা অংশ পোড়া, এবং সেই ধুতি সঙ্গে করে তারাপীঠ শ্মশানে নিয়ে গেছেন এই শ্রবণবাবু। আমাদের দেখাচ্ছেন বার করে, দেখো এই ধুতিটা কি করে পোড়া হতে পারে, কি করে পুড়বে এরকম ভাবে, আলমারির মধ্যে রয়েছে এইভাবে পুড়বে কি করে। বাবা ওটাকে বলেন যে তুমি ওটা নদীতে, নদী ভাত দ্বারকা নদীতে ওই শ্মশানের পাশে যে নদী তারাপীঠে, ওটা তুমি ঘাটে ভাসিয়ে রাখো। ও শ্রবণবাবুর সঙ্গে বাবার আরো দুজন শিষ্যকে পাঠালেন, গিয়ে শ্রবণবাবু ওটা ভাসিয়ে দিয়ে এলেন। শ্রবণবাবু পাজামা পাঞ্জাবি পরে গেছিলেন, ধুতি আর পরেন, তো বসলেন। তখন বাবা বুঝলেন যে এর বাড়িতে কিছু একটা তো ভয়ঙ্কর রকমের ঘটনা তো ঘটছে। শ্রবণবাবুকে বাবা যজ্ঞে বসে মাঝপথে যজ্ঞ থামিয়ে শ্রবণবাবুর দিকে তাকিয়ে বলে তুই তো গাড়ি করে, বাবা বলেন তোর বাড়িতে আমি যাব কাজ করব, তোর বাড়িতে আমি কাজ করবো। শ্রবণবাবু তো একটু হলেও খুশি হয়, যা হোক একটা রকম মানে পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং সেখানে বাবা যাবেন বলছেন, নিজে যাবেন, আমার অবস্থা তো উনি দেখেছেন সকালবেলা যে আমি গিয়ে কি অবস্থা আমার, ভয় পেয়েছি কিন্তু বুঝতে পারেছেন যে আমিও ভয় পেয়েছি। তো উনি একটু খুশি হলেন সেই বাবা যাবেন যখন, বলেছেন নিশ্চয় ঠিক হবে। এবং বাবা যজ্ঞ থেকে উঠে
বাবা হোটেলে গেলেন না, আমাকে বললেন যে তুমি আমার যা মানে চেঞ্জ করার জামা কাপড় যা যা আছে তুমি প্যাক করে চলে এসো, আমি এখান থেকে ডিরেক্ট স্বপনের বাড়ি যাবো ওই রাত্রিকালে। এবং আমাকে বললেন তোমারও যা যা জিনিসপত্র আছে তুমি নিয়ে নাও, ওখান থেকে আমি স্বপনের বাড়ি যাবো। আর বাবার আরো তিনজন শিষ্য ওনাদেরকে কিন্তু যেতে বললেন, বলো তোমরা হোটেলে ফিরে যাও, তোমরা কালকে সকালবেলা ওখানে আসবে স্বপনের বাড়িতে, ওখানে আসবে। যেহেতু স্বপন বাবুর বাড়িতে ওখানে তিনটে ঘর ছিল, ওনার বেশি ঘর ছিল না, ওদের থাকারও সমস্যা হতো, সবার প্রবলেম হতো, বাবার সঙ্গে তো ওনারা থাকলে অসুবিধেই হবে। তো রাত্রিবেলাই ওখান থেকে শ্রবণ বাবুর সঙ্গে শ্রবণ বাবুর গাড়িতে আমরা বেরিয়ে গেলাম, বাবার জামা কাপড় প্যাক করে নিলাম আমি সফর হোটেলের রুমে, এবং ওখান থেকে বেরিয়ে যাওয়া হলো। শ্রবণ বাবুর বাড়িতে বাবা পৌঁছলেন, বাবা পৌঁছানোর পরেই বাড়ির মধ্যে মানে একটা অন্যরকম মানে কি ওটা তোমাকে বলে আমি বোঝাতে পারছি না, মানে আমি ওই দিন আগের দিনে আমি গেছি শ্রবণ বাবুর বাড়িতে, কিন্তু ওই যখন বাবার সঙ্গে যখন ঢুকলাম যেন একটা অন্যরকম পরিবেশ হতে শুরু করলো, আসা বাড়ির মধ্যে যেন কিন্তু নর্মাল সমস্ত কিছু স্বাভাবিক ব্যাপার, মানে আমারও যেন ভয় লাগছে না, আর স্বপন বাবুর স্ত্রী ছেলে ওনার ও যেন একটা স্বাভাবিক হতে শুরু করল। তারপর বাবা বললেন যে তোমার এখানেই আজকে খাওয়া দাওয়া করবো। আমি তো বাবার দিকে তাকিয়েছি, আমাকে যে কালকে এখানে এত সুন্দর খাওয়া দাওয়ার বিরিয়ানি আমাকে বাবা খেতে দিলেন না, বাবা আজকে এখানে খাওয়া দাওয়া করবেন বলছেন কি ব্যাপার, আমি তো বুঝতে পারছি না, মানে আমি বাবার দিকে তাকিয়েছি। বাবা ওখানে খেলেন এবং আমাকে আমিও খেলাম বাবার সঙ্গে। তার আগে বাবার যে সমস্ত ক্রিয়া দিয়ে আমাদের ওই মানে খাওয়ার আগে যে সমস্ত থাকে গন্ডুস করা যেটাকে বলে বা চরিত কথায় গন্ডুস বলে, এবং বাবার আরো চপ চপ টপ করলেন খাবারে, পরে বাবা খেলেন আমিও খেলাম, বাবা প্রসাদ দিলেন সবাইকে, আমরা সবাই খেলাম সেখানে, শ্রবণ বাবুও বসলেন আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে, বাবা আর আমি একটি ঘরেতে শুয়ে পড়েছি। এবার আমার তো মানে মানে যাকে বলে আমি বাথরুমে যাচ্ছি না, বাথরুম পেয়েছে আমার, আমি তো ভয় যাচ্ছি না, বাবাকে বলছি বাবা আমার বাথরুম পেয়েছে আমি যাবো, বাবা বললো তুমি নির্দ্বিধায় যাও, নির্দ্বিধায় যাও, আর যদি কিছু ভয় পাও তুমি একদম ডিরেক্ট বলবে আমরা ভালোর জন্য এসেছি, ঠিক এই ভাষায় কথা বলবে যে আমরা ভালোর জন্য এসেছি, আমরা কারোর ক্ষতি করতে এখানে আসিনি, তাই অযথা আমাকে কোনো বিব্রত করবে না, তুমি এই কথাটাই বলি যদি কিছু ভয় পাও। বাবা এই কথা বলে দিয়েছে মানে আমি তো সাহসে চলে গেলাম বাথরুম, কোনো অসুবিধে হলো না, চলে এলাম। এবার আমি শুয়েছি, এবার আমার মানে হঠাৎ নতুন জায়গায় গেলে ঘুম হয় না একদমই, এমনি আমি রাত্রে কম ঘুমাই কিন্তু একদম নতুন জায়গায় গেলে তো ঘুম হয় না, আমি বাবা দেখি ঘুমাচ্ছেন এবং আমার ঘুম হচ্ছে না, আমি বসে এক চুপ করে বসে থাকতে থাকতে তোমার প্রথম অনেক রাত প্রায় আড়াইটে দুটো আড়াইটের পর সম্ভবত আমি ইউটিউব দেখছিলাম, আর ইউটিউবে একটি স্টোরি দেখছিলাম, দেখি হঠাৎ করে শ্রবণবাবুর ছেলে চেঁচাচ্ছে, হ্যাঁ রীতিমতো চেঁচাচ্ছে, চেঁচিয়ে বলছে যে কে উপর উঠে যাচ্ছে, কে উপর উঠে যাচ্ছে, ওটা এসো তাড়াতাড়ি বাবা এসো, বাবা এসো করে, এবং আমার নাম ধরে ডাক, মানে ওরা আমাকে মানে দেবজ্যোতি ওকে দেবুদা বলতাম, দেবুদা চেঁচাচ্ছে, দেবুদা দেবুদা করে চেঁচাচ্ছে। এর আমি তো মানে ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার পরে গিয়ে আমি তো জেগেই আছি, আমি চমকে উঠেছি হঠাৎ করে, মানে এমনি একটা ভয়ের পরিবেশ আমি রয়েছি, তারপরে মানে এরকম চেঁচাচ্ছে একজন হঠাৎ করে, আমি নিজেও ঘাবড়ে গেছি। বাবাও ঘুম ভেঙে গেছে সঙ্গে সঙ্গে, বাবাও সঙ্গে সঙ্গে বেরিয়ে যান, বাবার সঙ্গে আমি যাই। বাবা বেরোনোর আগে বাবার একটি মালা ছিল, মালাটাকে হাতে করে হাতে জড়িয়ে নেন ডানাতে, জড়িয়ে নিয়ে মানে রুদ্রাক্ষের একটি মালা জড়িয়ে নিয়ে বাবা বেরোন, গরম দরজা খুলে বেরোন, ততক্ষণ শ্রবণবাবু বেরিয়ে পড়েছেন, শ্রবণবাবু স্ত্রীও বেরিয়ে পড়েছেন, আর সিকিউরিটি গার্ড ছিল যে বললাম বাউন্সার রেখেছে, আবার নতুন বাউন্সার ছিল, তারাও বেরিয়ে এসছে, তারা ওই দালানের জায়গাটা থাকতো আর কি, একটু ব্যাক সাইডে যেখান থেকে সিঁড়িটা দেখা যায় না, তারাও উঠে গিয়ে এসে শ্রবণবাবু ছেলে রুমের দিকে, শ্রবণবাবু ছেলে তো মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, এরকম মানে চোখ মুখ ঠিকরে বেরিয়ে এসছে, বাবা ওই বাবার ওই যে মালা বললাম রুদ্রাক্ষের যে মালা, সেই মালাটি ওই শ্রবণবাবু ছেলের মাথায় ঠিকিয়ে রইলেন অনেকক্ষণ ধরে, এবং চোখ বুঝে কিছু একটি বললে করলেন জপ করলেন, করার পর শ্রবণবাবু ছেলে মানে আস্তে 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 নিস্তেজ হয়ে শুয়ে পড়লো, বুঝলেন মানে মানে অজ্ঞান হয়ে যাওয়া নয় কিন্তু নিজে থেকে কিছুক্ষণ পর চোখ খুললো, চোখ খুলে বাবাকে ও দাদু বলে, যেহেতু শ্রবণবাবু বাবাকে বাবা বলেন, শ্রবণবাবুর ছেলে আসবে ওকে বাবাকে দাদু বলছে, দাদু আমি খুব ভয় পেয়েছি, ঠিক এই নরম বলে, দাদু আমি খুব ভয় পেয়েছি,
বাবা তখন মানে তুমি কি দেখেছো, যে বলেন যে আমি একজন ওপরে যাকে দেখি উনি ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছেন, যাওয়ার সময় আবার ঘুরে আমার দিকে তাকালেন। আমার ওর ছেলে কিন্তু ডিরেক্ট মুখোমুখি হননি, ওই পিছন ঘুরে উঠে যাচ্ছে বা সামনের দিকে চলে যাচ্ছে, এই ঘটনা হয়েছে। কিন্তু সামনাসামনি এই প্রথমবার সর্ণবাবুর ছেলে দেখা, দেখার পর ওর ওই রকম পরিস্থিতি হয়। আমি তখন মনে মনে ভাবি যে এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে, মানে আমি তো সেন্সলেস ওখানে। তখন বাবা তখন সঙ্গে সঙ্গে সর্ণবাবুকে বলে যে তোমার বাড়িতে কালকে আমি সন্ধ্যাবেলায় যজ্ঞ করব, ক্রিয়া করব, তুমি সমস্ত ব্যবস্থা করো। আর বাবা কিছু বিশেষ কাজ বলে দেন। পরদিন সকাল হয়, সকালবেলা বাবা চারদিক বাড়ির চারদিকটা ঘোরেন, ফ্যাক্টরিতে যান এবং চারদিক বন্ধনী করতে শুরু করেন। এবং বাবার ওই তিনজন শিষ্য সকালে আসার কথা ছিল, ওনারাও চলে এলেন। ওনাদেরকে নিয়ে বাবা পুরো বাড়ির একটি বন্ধন ক্রিয়া করলেন। করে বাবা যে জায়গা ক্রিয়াটি করবেন, একদম ওই ওপরের ঘরে যে এপিসেন্টার বলেছিলাম, যেখানে ত্রিশূলটি রাখতে বলেছিলেন, সেই ঘরেতেই বাবা যজ্ঞের স্থান নির্বাচন করলেন, বলেন এখানেই আমি ক্রিয়া করব বলে সন্ধ্যাবেলায় ঠিক হলো। এবং সেই খবর পেয়ে তো ওই হোটেলের ওনার যিনি আছেন উনিও সকালবেলা এসেছিলেন। উনি এসে বলেন যে আমি আসতে পারি কি? বাবা বললেন যে তুমি আসবে, এসো তাহলে। তখন ওই ভদ্রলোক হোটেলের ওনার উনিও এলেন রাত্রিবেলা ওই 8:30 নাগাদ সকালে আসতে শুরু করলো। এবার মানে সমনবাবু রেডি হয়ে ওপরে চলে এলেন। বাবা তার আগেই বাবা শিষ্যদেরকে নিয়ে জোগাড়ে বসে পড়েছিলেন ক্রিয়ার। আমি কোনো কিছুতে হাত লাগাইনি, আমাকে বাবা বলেছিলেন তুমি বসে বসে শুধু জপ করে যাবে, যাই হোক না কেন তুমি উঠবে না আর তুমি জপ করে যাবে। আর আমাকে বসিয়েছিলেন ঘরের বাইরে, মানে কতটা ভয়ঙ্কর ব্যাপার দেখো, এরকম একটা জায়গা যে উপরে কেউ নেই, নিচের তলায় কেউ নেই, সিঁড়ির সামনে মানে সিঁড়ির সামনে আমাকে বসিয়েছেন ঘরের বাইরেটাতে, আর ঘরের মধ্যেই মানে সবাই ঘরের ভেতরে, আমি ঘরের বাইরে আমাকে বসে, আমার পিছনে ওই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে ওঠা নামা হয় ঘটনাটা, কিন্তু আমাকে বলেছে তুমি ওখানে বসো। ভয়ঙ্কর ব্যাপার, মানে ভয়ঙ্কর ব্যাপার। এইবার আমি তো ওখানে বসে বসে জব করছি, মানে আমার তো মানে মানে কি বলবো, আমি তোমাকে এখন বলছি আমার রীতিমতো ভয় করছে, মানে আমি ওই জায়গায় বসে আছি আর পিছন দিকে তাকাতে পারছি না, ভয় করছে। খুব ক্রিয়া শুরু হলো, ক্রিয়া শুরু হওয়ার পর কিছুক্ষণ পর বাবার রূপটাই অন্যরকম দেখতে পাচ্ছি। বাবা ভীষণ ভাবে উগ্র হয়ে গেছেন, মানে কেউ কিছু ভুল করলে তাকে তো মানে মেরে দেয় মেরে দেয়। এই অবস্থা মানে হোমের কাঠ চালা মানে জ্বলন্ত কাঠেরই মেরে দেবে এরকম একটা বাবার রূপ, মানে ভয়ঙ্কর একটা রূপ। বাবা খুব ভীষণ সিরিয়াস, মানে আমি দেখছি চুপ করে আছি, যে আমি না আমি এই সময় যদি কিছু গন্ডগোল করি অসুবিধা আছে, আমি চুপচাপ বসে আছি। ঝাড় খাও মানে বলে মেরেই দেবে এরকম একটা পরিস্থিতি। তো শোভন বাবুকে তো একবার গালাগালি দিয়ে দিলেন বাবা, মানে যা হয় এই বামাকে ফার জেনারেশন, তো মানে ওনারা খুব যে লোককে ভালো করে ভদ্র ভাষায় কথা আমার বাবা বলেন, সত্যি কথা বলছে, মানে যাকে বলে খুব রুডলি বলেন, একদম ডিরেক্ট মুখের ওপরে বলেন, স্ট্রেট কাট কথা বলে দেন, একদম পুরোপুরি ভাবে একদম গালাগালি দিয়ে দিলেন। এক সম্ভব একটি মানে একটা পাকে তুলে মানে বসেছিলেন আর কি, মানে পায়ে অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, তো মানে যা হয় বয়স্ক মানুষ, এবার ওনার পা বোধহয় ধরে গেছে যেটাকে বলে পায়ে, উনি পাটা একটুখানি একদিকটা এমন করে তুলে এরকম বসেছিলেন। তো বাবুসা গালাগালি দিয়ে দিলেন, দিয়ে বললেন তুমি এখানে ইয়ার কি মারতে বসেছ, চুপ করে বসে থাকবো যেমন বসতে বলেছি, তাই সেই রকম ছাড়া কোনো এখানকার কোনো কোনো ক্ষমা নেই, অগ্নির সামনে কোনো ক্ষমা নেই, এখানে কিছু হলে আমি সামলাতে পারবো না, সমস্ত কিছু জিনিস আমার কন্ট্রোলের মধ্যে থাকে না, তাই আমি যা যা বলবো আমার নির্দেশের বাইরে চললে তোমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে, বাবা এটি বললেন। তারপরে আর কেউ থরেই অমান্য করে, সর্বনবু চুপচাপ বসে বলে। এইবার হলো কি, মাঝপথে যজ্ঞের মাঝপথে হঠাৎ করে ভীষণ পরিমাণ হাওয়া দিতে শুরু করে তিনতলা এক বন্ধ ঘরের মধ্যে, এবং আমি যেখানে বসেছিলাম তার পাশের একটি দরজা খোলা ছিল, লোহার দরজা, যেটি ওই তিনতলার আরেকটি ছাদ, মিনি ছাদ যেটাকে বলে, একদম ব্যালকনির একটু বড় জায়গা, মানে সেই জায়গায় কিছু গাছ কাটাচ্ছি সর্ণবাবুর শখে, সেই জায়গায় ওই দরজাটি একবার বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, যদিও সেটা হাওয়াতে আর কি, মানে এতটাই জোরে হাওয়া দিচ্ছিল। আমি তো রীতিমতো ওই জায়গায় ভয় পেয়ে যাই, এবার আমি তো বাবার দিকে তাকিয়েছি, বাবা আমার দিকে তাকালেন, আমাকে ইশারা করে বললেন কোনো ভয় নেই, এমনই হাওয়া দিচ্ছে ওই যজ্ঞের আগুন নিভে যাবে, এইরকম একটা পরিস্থিতি, ভয়ঙ্কর রকমের পরিস্থিতি একটা তৈরি হলো, মানে এমনই একটা বাজে পরিস্থিতি হলো যে যজ্ঞের আগুন নিভে যাবে এরকম একটা পরিস্থিতি চলছে, মানে এতটাই হাওয়া হঠাৎ করে এলো কোথা থেকে হাওয়াটা, অথচ আমি দেখছি বাইরের গাছের পাতায় মানে যে ছাদে যে গাছগুলো ছিল সেই গাছের একটি পাতাও নড়ছে না, ওটা দেখে তো আমার আরো ফেটে গেছে।
আমার পাশেই তো, সে মধ্যে ধরতে গেলে আমার পাশেই, মানে কতটা হবে, 10 ফুট দূরে গাছগুলি রয়েছে, সেগুলি নড়ছে না, অথচ ওই দরজা থেকে হাওয়া আসছে, দরজা বন্ধ হচ্ছে, মানে এটা মনে হবে যেন বানানো ঘটনা বা গল্প বলছি বা এটা আমার সঙ্গে ঘটা ঘটনা, এবং এই ধরনের এক্সপিরিয়েন্স আমার প্রথম হয় জানো তো, মানে আমরা যতই বলি এগুলো হয়, অনেক জায়গাতে দেখেছি এবং শুনেওছি। তারপর কি হলো? তারপর এবার যেটা হলো, বাবা আমাকে বললেন শুট করতে, মানে বললেন কিছু হবে না। তারপর যেটা হলো, বাবা তখন স্বপন বাবুকে বলে যে একটু জল নিয়ে এসো, মানে আমি বুঝতে পারলাম বাবার কোন রকম একটু শারীরিক কিছু একটা হচ্ছে। তখন আমি যে বাবার যে বাউন্সার গুলো, মানে ওনাদের বাড়ির যে বাউন্সার গুলো ছিল, আমি তখন আমি বাবার কথা অমান্য করে কিন্তু নিচে নেমে যাই। আমি বুঝতে পারি যে বাবার কিন্তু শরীর খারাপ করছে। আমি তখন নিচে নেমে যাই, দেখি ওই বাউন্সারটাও বসেছিল। আমি ওনাকে বললাম ফ্রিজ থেকে বরফ বার কর আর ঠান্ডা জল বার কর। তো ওনারা বরফ ইচ্ছে থেকে বরফ নিয়ে ওরা আইস প্যাকের মধ্যে ঢুকিয়ে সেটি দিল, এবং আমি ঠান্ডা জল নিয়ে গিয়ে বাবার ঘাড়ে দিলাম। আর যোগ্যটা তখন ওই বাবার একজন শিষ্য ছিলেন, ওনার বাবার কাছে উনি অনেকটা পূজা পাঠ শিখেছেন তন্ত্রের সিয়াদি, উনি যোগ্যটি কন্টিনিউ করতে শুরু করেন। বাবা তখন বাবাকে আমি ঘাড়ে একটু ঠান্ডা জল দিলাম, আমার আইস প্যাক দিতে শুরু করলাম, একটু মালিশ করলাম, একটু জল খাওয়ালাম। কিছুক্ষণ বাবা বসলেন, বসার পর আমার মুখের দিকে তাকালেন, তাকিয়ে আমাকে বললেন কিছু বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে তো পেরেছি, এফেক্ট করেছে তোমার উপরে কিছু, হ্যাঁ ভীষণ ভাবে এফেক্ট করেছে, বলছে আমি কি ভুল করেছি? ভুল করেছে? হ্যাঁ বাবা আমাকে বললেন যে কি ভুল করেছি। আর আমি বললাম কি ভুল? বলছে পরে বল। বাবা বললেন পরে বলবো, ঠিক আমি তোমাকে পরে বলবো, এই এই এলাকায় ছেড়ে যখন বেরিয়ে যাব তখন বলবো। বলে বাবা আস্তে আস্তে আমার নর্মাল হলেন। বাবা রীতিমতো লিটারেলি অসুস্থ হয়ে গেছিলেন সেই সময়। তারপর বাবা ক্রিয়াদি সম্পূর্ণ করলেন, যজ্ঞ মিটল, বাবা ওনাদেরকে পূর্ণাহুতির পরে ওনাদেরকে শান্তি জল দিলেন, এবং শান্তি জলের জলটি বাবা পুরো বাড়ি, পুরো বাড়ির উপর থেকে আপটু ফ্যাক্টরি থেকে উপর পর্যন্ত ছড়ালেন সমস্ত জায়গায়, পুরো নিজে উঠে ছড়ালেন, ছড়িয়ে উনি শেষ করলেন ক্রিয়া সম্পূর্ণ করলেন। দক্ষিণান্ত হলো, সমস্ত কিছু হওয়ার পর ওখানে আমরা মানে ডিনার করলাম, ডিনার করে রাত্রিবেলা ঘুমোলাম। এই যে এতগুলো ঘটনা ঘটলো, এর মধ্যে আর কোনো রকম কিছু ঘটনা ঘটেনি, প্রবলেম হয়নি। লাস্ট ওই হাওয়ার ঘটনাটা ভয়ঙ্কর রকমের। এবং পরের দিন সকাল হলো, পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে বসেছি, বাবা একটু লেট উঠলেন, মানে একটু দেরিতে উঠলেন। বাবা তখন বিছানায় বসে রয়েছেন, শ্রাবণবাবু এসে বসলেন সামনে, ওনার স্ত্রী ছেলে সবাই আছে, আমিও আছি। তখন শ্রাবণবাবু বলছেন বাবা উপরের যে যজ্ঞ হয়েছে, ওনার যজ্ঞের যে ভস্য কি করবে? বাবা বললেন যে ওই ভস্যগুলি 9 দিন পর তুমি ওখান থেকে তুলবে, তুলে তোমার বাড়ির ঈশান কোণে ওই যজ্ঞের ভস্যটি পুঁতে দেবে। ওকে, তারপরে আমরা ওখান থেকে ওই দিন আমরা বিকেলের শহীদ এক্সপ্রেসে আমাদের রিজার্ভেশন করি, আমরা শহীদ এক্সপ্রেস রিজার্ভেশন করে আমরা ওখান থেকে ফিরি। ফিরতে ফিরতে আমি বাবাকে তখন ট্রেনে জিজ্ঞাসা করি, তখন ওই বোধহয় বর্ধমান ঢুকবে এরকম একটা মানে জায়গায়, বাবাকে আমি জিজ্ঞাসা, আমি ভুলে গিয়েছিলাম জিজ্ঞাসা করতে, আমার মনে পড়ে গেলো হঠাৎ করে ট্রেনে বসে বসে। বাবা আচ্ছা তুমি বলেছিলে যে কি ভুল হয়েছে যার কারণে তোমার শরীর খারাপ হয়েছিল, কি হয়েছিল, কি ভুল? বাবা আমাকে তখন বললেন যে ওখানে তন্ত্রের ওই ক্রিয়া করার সময় একটি ভোগ দেওয়ার ব্যাপার থাকে, যে ভোগটি আমরা ওই মানে চক্রানুষ্ঠান করার সময় যে ভোগটি দিতে হয়, মানে ওই একটি ভোগ আমি ওখানে মিস করে গিয়েছিলাম। কেন মিস করে গিয়েছিলাম আমি জানি, ওটা কোনো যোগিনীর কোনো একটা বিশেষ ক্রিয়া আছে, ঠিক আছে? ওটা আমাকে অ্যাসাজ বললেন না, খুলে আমি বললাম যে আমাদের বিষয়গুলি অতটাও আমি বলতে পারছি না, কারণ বলাটা আমার কাছে সেই অর্থে অনুমতি নেই আর, ঠিক আছে? যোগিনীর কোন একটি ভোগ বা শিবা ভোগ এরকম একটা কিছু জিনিস আমরা যত শুনে থাকি, কোন একটি ভোগ বাবা দিতে মিস করে গিয়েছিলেন, যার কারণে বাবার ওই জায়গাটার জন্য বাবা একটুখানি হলো অসুস্থ হয়ে গেছিলেন কিছুক্ষণের জন্য। বাবা আমাকে বলেন, তারপরে আমি আমার যাত্রিয়া করেন গুরুদেবদের স্মরণ করে, যেহেতু বলছে আমি তো আমার মানে দাদুর জায়গায় আছি, দাদু মানে মামা কাকাকে বলছে নাকি, আমি তো আমার দাদুর জায়গায় আছি, আমাকে কি করে দেবে? তখন আমাকে বললেন আমি কি আচ্ছা ওখানে কি আর কিছু হবে না? বলছে না কিচ্ছু হবে না, ওরা ওখান থেকে হয়ে গেছে। এবার মাঝখানে কি ঘটনা, আমি তোমাকে মিস করে গেলাম পরদিন, এবং সকালবেলা শরণবাবুর ছেলে শরণবাবু এবং বসে যখন ওই যজ্ঞের ভস্যটা ফেলার কথা বললেন, কবে ফেলবেন জিজ্ঞাসা করলেন,
তারপরে এবার তারপরে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করতে করতে এবার আমার মনে হয়েছে একবার যাই গিয়ে দেখি কি হয়ে আছে অবস্থা। এবার আমি বললাম যে উপরটা আন্ডার কনস্ট্রাকশন, কয়েকটা জানলায় কাঁচ অলরেডি বসেছিল আর বারবার জানলার কাঁচ বসানো হয়নি, একটি ঘরের জানলার কাঁচ পুরো ভাঙা ভাঙা। আচ্ছা হ্যাঁ, উপরে যে ঘরে ক্রিয়া হয়েছে ভাঙা। আমি বলছি এটা কখন হলো? কখন হবো ছেলে বাবা? বলছে এটা তো আমি দেখিনি, আমিও দেখিনি, আমি তো নিজেও দেখিনি। এবার আমি সত্যি কথা বলতে আমি জানলাটাই দেখিনি, মানে তাকাইনি ওদিকে আর কি, অতটা গুরুত্ব দিয়ে অতটা দেখিনি আর কি। মানে তখন আমি বাবাকে বললাম যে এরকম যে কাঁচ ভাঙার ব্যাপারটা কি হয়েছে, তখন বললো যে ওই এই আমাদের এই সমস্ত জিনিস যখন সেই জায়গা থেকে চলে যায় একটা কিছু নির্দিষ্ট চিহ্ন রেখে যায় বা একটা নির্দিষ্ট কিছু পড়ে যায়, সেটাও একটা ওইটাই ধরে নাও, ওটাই ওখানে হয়েছে, ওখানে আর কিছু হবে না, ওখানে ওদের বাড়ি পুরোপুরি মুক্ত আর কোনোদিন ওই জায়গায় কিছু হবে না। এইবার আমি মানে যেটা হলো আমি বাবাকে বললাম এখানে কি মানে ওই যে ঘটনাটা কি, ওই যে যাকে দেখতে পাচ্ছিল উনি কে, এই প্রশ্নটাই আসবে যে উনি কে। 2012 সালে যখন স্বপনবাবু ওই জায়গায় বাড়ি করেন, ওই জায়গায় স্বপনবাবুর পুরনো বাড়ি ছিল, স্বপনবাবুর পুরনো বাড়িতে স্বপনবাবুর অবিবাহিত একজন কৃষি ছিলেন। অবিবাহিত কে ছিলেন? কৃষি, স্বপনবাবু কৃষি, যিনি ওখানে আত্মহত্যা করেছিলেন, আত্মহত্যা করেছিলেন ওনার উদ্দেশ্য কোনো ক্ষতি করার ছিল না, উনি ওনাদের সঙ্গে থাকতে চেয়েছিলেন, ওনার উদ্দেশ্য ছিল ওনাদের সঙ্গে থাকা এবং স্বপনবাবুকে ওনার ওই কিছু খুব ভালোবাসতেন, যার কারণেই ওখানে উনি থাকতে চেয়েছিলেন। কিন্তু উনি বুঝে উঠতে পারছিলেন না হয়তো যে ওখানে ওনার থাকাটা স্বপনবাবুদের কাছে জীবনের মানে অন্যরকম একটা কি বলবো খারাপ একটা দিক তৈরি হচ্ছিল আস্তে আস্তে, মানে বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠছিল, জীবনের সমস্যা হয়ে চরম একটা বাজে পরিস্থিতির মধ্যে স্বীকার হচ্ছিল। বলছে আমার কাজ ছিল, বাবা আমাকে বললেন যে আমার কাজ ছিল স্বপনবাবু কিছুকে এটা বোঝান বা বলা যে ওনার এই উপস্থিতি, ওনার এই যে এখানে থাকা শুধু স্বপনবাবুর জন্য ক্ষতিকারক হচ্ছে, আমি সেই কাজটি করেছি। আমি তো বাবার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছি, আমি মানে আর কিছু বলার মতো পরিস্থিতির মধ্যে ছিলাম না, যে আমি বারবার কৌতূহলে প্রশ্ন করছিলাম বা একটু ছটফটের মধ্যে ছিলাম, আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। তার পরবর্তী থেকে স্বপনবাবুর বাড়িতে আর কোনো রকম কোনো কিছু পরিস্থিতি হয় না, এখনো যখন তারাপীঠ যাওয়া হয় তো স্বপনবাবুর গাড়ি আমাদেরকে রিসিভ করতে আসে একদম সত্যি কথা। তুমি তুমি যদি কোনোদিন আমাদের সঙ্গে অবশ্যই তারাপীঠে দেখা হয় বা যাও আমাদের সঙ্গে বাবার সঙ্গে যাও, ওই স্বপনবাবুর গাড়ি কিন্তু রিসিভ করতে আসবে আমাদেরকে, স্বপনবাবুর ওই ড্রাইভার রিসিভ করতে আসেন। এখন আমাদের সঙ্গে ফ্যামিলি রিলেশন, এখন যেটাকে বলছে স্বপনবাবু আমার দাদা হয়ে গেছেন, কারণ স্বপনবাবু বাবার কাছে দীক্ষিত হয়েছেন, স্বপনবাবু বাবা এবং এই স্বপনবাবু এবং স্বপনবাবুর স্ত্রী বাবার কাছে দীক্ষিত হয়েছেন, সেই সূত্রে ওনারা আমার দাদা হন, খুবই আমাদের রিলেশন একদম ক্লোজ হয়ে গেছে, এই বাবার উনি শিষ্য এখন। এবং আমি এই ঘটনাটা তোমাকে বলার আগে তোমার সঙ্গে যখন আগে কথা হচ্ছিল আমি স্বপনবাবুকে বলছিলাম যে তোমার এই ঘটনা আমি বলবো, সবাই মানুষজন জানবে, স্বপনবাবু বলে হ্যাঁ নিশ্চয়ই তুমি বল। ওকে, একটা কথা বলো, উনি তো মারা গেছিলেন 2012, ঘটনাটা প্রমিনেন্ট হয় হচ্ছে 2018 থেকে, এতটা সময় কেন লাগলো বলে মনে হচ্ছে তোমার? এতটা সময় লাগছিল বলতে উনি হয়তো মানে অতটাও আসতে পারছিলেন, আমি বললাম না স্বপনবাবু ওই বান মারা যেটাকে বলছিল, বান মারার জায়গাটা এবং কি থেকে বানটা মারলো এটাও কিন্তু বাবা আমাকে বলেনি, যে বান আদৌ কি বান মারা ছিল ওটা, আমারও এটা মনে এখনো প্রশ্ন হচ্ছে আদৌ বান মারা হয়তো ছিল না, বাবা যে ক্রিয়াটি করেছিলেন বান কাটানোর ক্রিয়া ছিল না, হয়তো স্বপনবাবুকে কোনো বন্ধনই করে স্বপনবাবুকে নিজের পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছিল, বাবা বাড়িয়ে দিয়েছিলেন যার কারণে স্বপনবাবু রিকভারি করেছিলেন। এবং স্বপনবাবুকে যেহেতু ওই ওনার পিসি ভালোবাসতেন, তাই উনি যখনই স্বপনবাবুর কাছে যেতেন বা স্বপনবাবুর কাছে কাছাকাছি হতেন, স্বপনবাবু আস্তে আস্তে ওই কোন এফেক্টের কারণে স্বপনবাবু শরীর ভাঙতে শুরু করে। এরা না অনেক সময় মৃত্যুর পর
নিজের কাছের জনকে নিজের কাছে টানতে চায়, একা থাকতে চায়। ওই জন্য অনেক ক্ষেত্রে কি হয় যে শরীরটা ভাঙতে শুরু করে আর মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ। একদম একদম, এটা সাংঘাতিক একটা ঘটনা ছিল। আমি যে ঘটনাটা বললাম, এরকম অনেক অজস্র এরকম বাবা গিয়ে এরকম সলভ করে এসছেন বা গেছেন, এরকম ক্রিয়া হয়েছে, শ্মশান ক্রিয়ায় করেছেন, শ্মশানে বসে করেছেন এরকম ক্রিয়া, অনেক কিছু আছে। কিন্তু আমি একটা কোনো জায়গায় গিয়ে নিজস্ব এরকম মানে থেকে নিজের চোখে দেখা ঘটনা, এটা অন্য চার ঘটনার মধ্যে থেকে এটা আমার কাছে মানে টপ ঘটনা, যেটাকে বলে একদম ভয়ঙ্কর রকম। তোমার আরো যে ঘটনাগুলো রয়েছে ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব। আর এই ঘটনাটাও খুব সুন্দর, কি বলবো, মানে মানে স্টার্টিংটা আমার একটা সুন্দর পয়েন্ট থেকে হয়েছে। মানে এত ইনফরমেটিভ ঘটনা, কিউরিওপাইটা হয়তো খুব কম গেছে, ইভেন এই যে ঘটনাটা ছিল এটাও মারাত্মক একটা ব্যাপার। মানে বাড়িতে পুড়ে আত্মহত্যা করছে, তারপর পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। আশা করছি দেবজ্যোতি খুব তাড়াতাড়ি তোমার সাথে কথা হচ্ছে। আমি স্পেশালি তোমাদের ওই বাড়ির সবুজ কালিমায়ের উপর ইন্টারেস্টেড, আমি এটার ব্যাপারে আরো জানতে চাই। আমি জানি যে তুমি অনেক কিছু এখনো এই ব্যাপারে শেয়ার করোনি ঠিক আছে, কারণ অফ দ্য রেকর্ড তো কথা হচ্ছিল ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব। এখন প্রায় আড়াইটে বেজে গেছে রাতের, ঠিক আছে, চলো কথা হচ্ছে আবার। একদম একদম ঠিক আছে, আবার কথা হবে, দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। গুড নাইট, গুড নাইট, ভালো থাকুন। এটাই ছিল আজকের ঘোষলি কল রেকর্ডিং। কিউরিও ফাইটার আজকের এই হরর পডকাস্ট আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং হ্যাঁ, কিউরিও ফাইটে আপনারা কী ধরনের এপিসোড চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল কৌশফ কুমারে একটা অনবদ্য আড্ডা এসেছে, সেই আড্ডাতে আমার সাথে ছিলেন জয়দীপ মহারাজ। সেখানে আমরা জীবনের এমন এমন অ্যাসপেক্ট নিয়ে কথাবার্তা বলেছি যেটা অবশ্যই আপনাদের জানা উচিত, কারণ ওই পার্টিকুলার এপিসোড আপনার জীবন অবধি পাল্টে দিতে পারে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলেও সেই এপিসোডের অবশ্যই চেক আউট করবেন। আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজও করতে পারেন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও দুটি হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।